মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। গল্পটি আজ থেকে অনেক আগের। সময়টি ছিল অগ্রায়ণ মাস। একদিকে হালকা মিষ্টি রোদের খেলা এবং অন্যদিকে শান্ত শীতল বায়ু স্পর্শ। আকাশে ভেসে থাকা তুলোর মতো মেঘগুলির সাথে মাঠের ধান গাছগুলি যেন তাদের মাথা হাওয়াতে তালে তালে দুলিয়ে প্রকৃতির শোভা বাড়িয়ে দিচ্ছে। সকালবেলা আবছা কুয়াশায় ঢাকা থাকে চারিদিকের মাঠঘাট। শিশির পরা পাকা ধানের ক্ষেত সোনালি সূর্যের আলোয় চিকচিক করতে থাকে। নীল আকাশের বুক চিরে উড়ে যায় বকের দল। গন্ধরাজ, মল্লিকা, শিউলি, কামিনী, হিমঝুরি, দেবকাঞ্চন ফুলের সমাহারে ভরে ওঠে বাংলা। আবার গ্রামে গঞ্জে সেই সময় আমন ধান ঘরে তোলার জোর লেগে পড়ে। কদিন পর নবান্ন উৎসবে মেতে উঠবে সকল চাষি পরিবারেরা। অক্লান্ত পরিশ্রমের পর দিন শেষে এক মুঠো খাবার তুলতে পেরে তারা খুবই খুশি। কিন্তু হতাশার ছায়া নেমে পড়েছে শিমপাড়া গ্রামে। গত 3 বছর ধরে তারা ফসলহানিতে ভুগছে। যেখানে তাদের আশেপাশের গ্রামগুলিতে শস্যের সমাহার, সেখানে শিমপাড়া গ্রামের ফসলের পরিমাণ খুবই কম। শিমপাড়া গ্রামের চাষিদের পরিবারে নবান্নের খুশির লেশ মাত্র নেই। শিমপাড়া গ্রামটি রূপনারায়ণ নদীর কূলে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। গ্রামটির দক্ষিণে রূপনারায়ণ নদী। বর্ষার শুরুতে নদী থেকে অনেক মাছ গ্রামে প্রবেশ করে। গ্রামের অধিকাংশ সাঁওতাল, বাকিরা হিন্দু জাতির। গ্রামের মোড়ল সাঁওতাল ধর্মাবলম্বী। সবাই তাকে মাঝি হারাম বলে থাকে। সাঁওতাল ভাষায় এর অর্থ হল গ্রামের প্রধান। কবছর আগে এদের গ্রাম বাকি গ্রামের তুলনায় অনেক বেশি সমৃদ্ধশালী ছিল। ফসলও হতো 2 গুণের বেশি। কিন্তু হঠাৎ এমন কি হলো গ্রামের দুর্দশা? গ্রামের সাপ্তাহিক বৈঠকে সকলের কষ্টের সম্মুখীন হন গ্রামের মোড়ল। তিনি সকলের সামনে প্রস্তাব রাখলেন কুদ্রা বঙ্গার যজ্ঞ। কুদ্রা বঙ্গা হলেন সাঁওতাল ধর্মাবলম্বী এক অপদেবী। এই অপদেবীর উপাসনা যারা করেন তাদের ঘর সোনায় ভরে যায়, কেটে যায় সমস্ত আর্থিক সংকট। আরও কথিত আছে এই অপদেবী নাকি অন্যের ঘরের সোনা মালিকের বাড়িতে এনে দেয়। প্রস্তাব শুনে সবাই খুব খুশি, কিন্তু তারা বুঝতেও পারেনি কি চরম অভিশাপ পড়তে চলেছে তাদের গ্রামে। এই অপদেবীর কোনো মূর্তি নেই, পুতুলের মধ্যে তার প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। পরিকল্পনা মতো এক ঘোর অমাবস্যায় যজ্ঞের সমস্ত আয়োজন প্রস্তুত। পুতুলটি নিজ হাতে তৈরি করেছেন রুদ্রকাল তান্ত্রিক। পুতুল তৈরি শেষ হলে তিনি পুতুলটিকে সবার সামনে তুলে ধরলেন। রক্ত রক্ত কোথায়? রক্ত নিয়ে আয় তোরা! সাথে সাথে কানুমুন্ডার ধারালো দায়ের কোপে মস্তকহীন হয়ে ছটফট করতে লাগলো নিরীহ পাঠাটি। একের পর এক বলি পড়তে লাগলো। চারিদিকে পাঠাগুলির চিৎকার যেন সন্ধে হবার সাথে সাথে কমে যাচ্ছে। যজ্ঞের স্থান থেকে দুর্বল চিত্ত মানুষদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। অমাবস্যার অন্ধকারে রক্ত যেন কালচে রং ধারণ করেছে, আর সেই রক্ত দিয়ে স্নান করানো হচ্ছে সেই পুতুলটিকে। আস্তে আস্তে অগ্নিকুণ্ডে আহুতি দেওয়া হচ্ছে কাকের পালক, ফণিমনসা গাছের রস, বিড়ালের নখ, টিকটিকের লেজ, আরও অন্যান্য দ্রব্যাদি। যজ্ঞ শুরু করার সাথে সাথেই যজ্ঞকুণ্ডের চারিপাশে এক কটু গন্ধ যেন তার প্রভাব বিস্তার করছে। আকাশে পাক খেতে থাকলো রাশি রাশি কালো মেঘ। এই সাথে শুরু হতে থাকলো এক গুরু গুরু শব্দ। যজ্ঞকুণ্ডের চারিদিকে নুপুরের শব্দ, আবার কোথা থেকে যেন অসংখ্য ঢাক ঢোল বেজে উঠছে। ততক্ষণে সবারই হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। ধীরে ধীরে চারিদিক যেন স্তব্ধ হয়ে আসছে। শুধুমাত্র রুদ্রকাল তান্ত্রিকের ভারী গলায় ঘন ঘন মন্ত্রোচ্চারণ সকলের কানে আসছে। এই নিস্তব্ধতা যেন কোনো ঝড়ের আগাম বার্তা বয়ে এলো। হঠাৎ বিনা মেঘে একটি বজ্রপাত হলো গ্রামের বড় দিঘির উপর। বড় দিঘিটি যজ্ঞকুণ্ড থেকে কিছুটা সামনে অবস্থিত। বিদ্যুতের ঝলকানিতে তান্ত্রিকবাদে সবার মুখে ভয়ার্ত ভাব স্পষ্ট বোঝা যাচ্ছিল। যজ্ঞে উপস্থিত সবাই ভয় পিছিয়ে গেল। এভাবে আরও 1-1.5 ঘন্টা চলার পর রুদ্রকাল তান্ত্রিক ভারী গলায় চিৎকার করে বললেন, এসে গেছে, এসে গেছে। এই মোড়ল, কোথায় তুই? মোড়ল গুটি গুটি পায়ে তান্ত্রিকের কাছে গিয়ে দাঁড়ালো। যা যা, এই পুতুলটিকেও ওই দিঘিতে ফেলে দিয়ে আয়। আর ফেলবার সময় শোন, ফেলবার সময় তোর যা ইচ্ছে তা মনে মনে বলবি। আর মনে রাখিস পুতুলটা ফেলবার পর তাড়াতাড়ি চলে আসবি। আর আসার সময় পিছনের দিকে বলেও তাকাবি না। যা যা। রুদ্রকাল তান্ত্রিকের কথা শুনে গ্রামের মোড়ল ভয়ে ভয়ে সেই পুতুলটিকে হাতে নিয়ে দিঘির উদ্দেশ্যে রওনা দিল। দিঘির সামনে উপস্থিত হতে তার বুক ধরাস করে উঠল। দিঘির জল একেবারেই অশান্ত হয়ে উঠেছে। দিঘির ভিতরে এক যেন তীব্র ভয়ানক সর্বগ্রাসী ঘূর্ণি তৈরি হয়েছে। সে তৎক্ষণাৎ তার মনের ইচ্ছা জাহির করে পুতুলটিকে দিঘির জলে ফেলে দিল। তখনই ভেসে উঠল এক পৈশাচিক হাসি। তান্ত্রিকের কথায় সে আর পিছনে তাকানোর কোনো সাহস পেল না। সোজা দৌড়ে এসে উপস্থিত হল যজ্ঞক্ষেত্রে। তান্ত্রিক বাবা, কোনো অসুবিধা হবে না তো? না। হ্যাঁ, তবে কথাটা মনে রাখিস, প্রত্যেক অমাবস্যায় তাকে কিন্তু ভোগ দিতে হবে। যেমন খাওয়াবি তেমনি পাবি। আর একটা কথা মনে রাখিস, অন্য কোনো প্রাণীর রক্ত স্পর্শ যেন সে না পায়, তাহলে কিন্তু তার পরিণতি হবে চরম বিপর্যয়ের। সাবধানে থাকবি। সাবধান। এক মাস পর, এরপর থেকে গ্রাম যেন আবার সুজলা শ্যামলা হয়ে উঠল। চারিদিকে শস্যের ছড়াছড়ি। পাশের গ্রামের লোকেরা তাদের এরকম উন্নতি দেখে হিংসে করতে লাগলো। লোকে বলে, যে লোহা তাড়াতাড়ি গরম হয় সেই লোহা তাড়াতাড়ি ঠান্ডা হয়। শিমপাড়া গ্রামের সাথেও তেমনটি হলো। এক পরন্ত বিকেলে ছোট ছোট ছেলেরা মাঠ থেকে খেলা করে নিজেদের বাড়ির দিকে রওনা দিচ্ছে। তাদের মধ্যে কানাই বলে উঠল সে পুকুর পাড়ে গিয়ে হাত পা ধুয়ে আসবে। সকলের না করা সত্ত্বেও সে দিঘির পাড়ের দিকে অগ্রসর হতে লাগলো। কাটা ঝোপঝাড় ও বাবলা গাছ পেরিয়ে এসে দিঘির পাড়ে গিয়ে পৌঁছানো মাত্র সে পিছনে তাকিয়ে দেখে তার বন্ধুরা তাকে আসার জন্য ডাক দিচ্ছে। সে হাত দেখিয়ে তাদের আশ্বস্ত করল, কিন্তু হঠাৎ সে তার পায়ে এক তীব্র যন্ত্রণা অনুভব করল। কাটা স্থানটির দিকে তাকিয়ে কানাই বলল, আরে ধুর, কাটা ঝোপ করল না, এমনি দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে কাটা গিয়ে রক্ত বেরোচ্ছে। এই জঙ্গলগুলো একদিন ধরতে হবে, সেদিন তা দিয়ে সবগুলোকে কাটবো। সে পা ধুয়ে তাড়াতাড়ি তার বন্ধুদের দিকে ফিরে গেল। এদিকে সূর্যি মামা পশ্চিম দিকে তার শেষ দেখা দিলেন। ধীরে ধীরে শিমপাড়া গ্রামে সন্ধে নেমে আসলো, কিন্তু ঠিক এর পরদিন এর ঘটনায় সকলের মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। সেদিন রাতে প্রচণ্ড জ্বর চলে আসে কানাইয়ের, এবং ভোর হওয়ার সাথে সাথে সেই ছোট্ট শিশুটির প্রাণবায়ু বেরিয়ে আসে। গ্রামের লোকজন এটা স্বাভাবিক ঘটনা বলে মনে করলেও তাদের মনে একটু খটকা রয়ে গেল। বাচ্চা মানুষটির এমন কি হলো যে এক রাতেই এত পরিমাণে জ্বর এসেছে? সারা গ্রাম শোকের চাদরে মুড়ে গেল। যতই হোক, একটা শিশুর মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের সন্দেহটি আরও জোরদার হলো যখন পরের অমাবস্যাতে আরও একজনের মৃতদেহ উদ্ধার হলো। দেহ উদ্ধার করে সকলের মাথায় বাজ পড়ল, কেউ দেহের নিম্নাংশ খুবলে খুবলে খেয়েছে। গ্রামের আশেপাশে কোথাও বড় জঙ্গলও নেই, যে কোনো পশুর আক্রমণ বলে অনুমান করা যায়। আবার যেখানে দেহ পড়ে থাকতে দেখা গেছে সেখানে রক্তের ছিটে ফোঁটাও নেই। রক্ত শূন্য ফ্যাকাশে দেহ। কোনো কোনো লোকের মুখে শুনতে পারা গেল যে এটা কোনো জন্তু আক্রমণ নয়, হয়তো এটা কোনো ভৌতিক ঈর্ষা। তারপর গ্রামের শিশুদের কাছ থেকে কানাইয়ের দিঘির পাশে যাওয়ার ঘটনাটি সকলের সামনে চলে আসতেই গ্রামবাসীরা সব কিছু বুঝতে পারল। সেদিন থেকেই সবাই ভয়ে ভয়ে দিন কাটাতে থাকে। তারা বুঝতে পেরেছিল যে তাদের গ্রামে এক ভয়ানক অভিশাপ নেমে পড়েছে। ঠিক এভাবে চলতে চলতে চলে এলো এর পরের অমাবস্যা। সেই অমাবস্যার ঘন কালো রাতে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখা গেল সেই দিঘিতে। এরপর থেকে কারো মস্তকহীন দেহ উল্টো করে গাছের সাথে ঝুলে রয়েছে, কারো দেহ থেকে খুবলে খাওয়া হয়েছে মাংস এবং কাউকে ভর সন্ধ্যাবেলায় নিশির ডাকে ধরেছে। আস্তে আস্তে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতে শুরু করল। এখন সে প্রায়ই আসে নিজের রক্তের পিপাসা মেটানোর জন্য। ছোট বড় বৃদ্ধ যুবক যুবতী কেউ তার আক্রোশ থেকে রক্ষা পায় না। এসব দেখে গ্রামের লোকেরা আর সহ্য করতে না পেরে তারা সকলে মিলে চলে গেল গ্রামের মোড়লের কাছে। সবার কথা শোনার পর মোড়ল আদেশ দিলেন সেই তান্ত্রিককে আবার খবর দেওয়ার জন্য। গ্রামের সবাই যখন রুদ্রকাল তান্ত্রিকের পায়ে লুটিয়ে নিজের প্রাণ ভিক্ষা চাইলেন, তখন তান্ত্রিক তাদের আশ্বাস দিলেন বটে, কিন্তু তিনি নিজেও জানতেন এই কার্য করা অসম্ভব ব্যাপার। আর তিনি যদি এই কার্য না করেন বা কার্যে যদি বিফল হন, তবে তা গ্রামের পক্ষে অত্যন্ত ভয়ানক। গোফের ভেতর থেকে একটা ভারী গলা ভেসে এলো, দেখ কি হলো হতচ্ছাড়াগুলো। তোদের আমি আগেই বলেছিলাম যে লক্ষ্য রাখিস, দেখ দেখ কি হলো। কাকুতি মিনতি করে গ্রামের মোড়ল বললেন, বাবা আমাদের ভুল হয়ে গেছে, এখন আপনি আমাদের রক্ষা করতে পারেন। রক্ষা? রক্ষা? কুদ্রা বঙ্গার অভিশাপ থেকে কেউ রক্ষা পেতে পারে না মূর্খ। হ্যাঁ হ্যাঁ, তবে একটা উপায় রয়েছে। শোন, যা যা বলছি তাই করতে হবে। এক কাজ কর, একটা যজ্ঞের আয়োজন করতে হবে। এক মহাযজ্ঞ। আমি একটা ফর্দ দিয়ে দিচ্ছি, জিনিসপত্রগুলোর ব্যবস্থা কর, যা। রীতিমতো দ্বাদশীর রাতে যজ্ঞের সমস্ত ব্যবস্থা করা হলো। গ্রামের সবাই নিজ গৃহে বন্ধ হয়ে রইল, শুধুমাত্র গ্রামের কয়েকজন যুবক রয়ে গেলেন। যজ্ঞের শুরুতেই একটি বিশাল সমস্যার সম্মুখীন হলেন তারা। কোথা থেকে যেন যজ্ঞকুণ্ডের চারিদিকে মরা কাক এসে পড়তে লাগলো এবং তার সাথে সাথে মেঘের গর্জন। সেই বড় দিঘির জল আজ যেন বেশি অস্থির মনে হচ্ছে। সেই দিঘির জলের ঘন আক্রোশের শব্দ যেন প্রকৃতির সমস্ত শব্দের ছন্দপতন ঘটাচ্ছে। কোথায় সেই ঝিঝি পোকার ডাক, কোথায় সেই ব্যাঙের শব্দ, কোথায় সেই রাত চড়া পাখির শব্দ, সবকিছুই যেন হার মেনে গিয়েছে প্রবল এক পৈশাচিক শব্দের কাছে। যজ্ঞকুণ্ডে যারা যারা উপস্থিত ছিলেন তারা দেখছে আস্তে আস্তে সেই দিঘির মাঝ বরাবর থেকে একটা ঘন কালো ছায়া বেরিয়ে আসছে। তান্ত্রিক আরও দ্রুত মন্ত্র উচ্চারণ করতে থাকলেন। আস্তে আস্তে সেই কালো ছায়াটি একটি রাক্ষসী রূপ ধারণ করল। সেই রাক্ষসী পৈশাচিক আর কুলুর ধ্বনি করে যজ্ঞকুণ্ডের দিকে এগিয়ে আসতে লাগলো। যজ্ঞকুণ্ড চারপাশ বন্ধন করা ছিল, তবুও প্রচণ্ড আতঙ্কে মোড়ল সহ সবাই ভয়ে গণ্ডি ছেড়ে পালালো। আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। ওই ভয়ানক অবস্থায় মোড়ল দিকভ্রষ্ট হয়ে ছুটতে লাগলো। কোন দিকে তার খেয়াল নেই, সে ছুটতে ছুটতে গিয়ে পৌঁছল সে বড় দিঘির সামনে। হঠাৎ কোনো কিছুতে হোঁচট খেয়ে তিনি মাটিতে পড়ে গেলেন। তারপরে শোনা গেল এক যন্ত্রণার আর্তনাদ। এদিকে তান্ত্রিক দেখে সবাই দৌড়ে পালাবার সময় কোনো কারণে সেই গণ্ডিটি বিচ্ছেদ হয়েছে, আর তার গণ্ডির ভিতরে এক এক করে কালো বিড়াল প্রবেশ করছে। তান্ত্রিকের এসব মোটেই ভালো বোধ হচ্ছিল না। তান্ত্রিক বুঝতে পারছে না সে কি করবে। এত বিড়াল আসলো কোত্থেকে? বিড়ালের ডাক মাঝে মাঝেই শুনতে ভালোই লাগে, কিন্তু সেই অবস্থাতে চারিদিকে এত পরিমাণে বিড়াল রয়েছে যে তাদের ডাকে যেন সারা গ্রাম জেগে উঠবে। রুদ্রকাল তান্ত্রিক মন্ত্রে যেন আরো মনোনিবেশ করতে পারছেন না। রাত্রের অন্ধকারে বিড়ালগুলো সবুজ চোখ যেন আরো আলোকিত হচ্ছে। তাদের চোখ দিয়ে বেরিয়ে আসে এক চরম হিংস্রতা। মনে 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 হচ্ছে যেন কালো অন্ধকারে অজস্র চোখ তারই দিকে তাকিয়ে আছে। গুটি গুটি পায় কালো বিড়ালগুলো তার দিকেই এক পা করে এগোতে লাগলো। পরদিন সূর্যদেব যেখানে নতুন দিনের শুভ সূচনা করেন, সেখানে শিমপাড়া গ্রামের ক্ষেত্রে তা হলো উল্টো। গ্রামে সেদিনের সকালে নেমে এলো শোকের ছায়া। ভোরের আলো প্রথম ফুটতেই গ্রামের লোকেরা যজ্ঞকুণ্ডের পাশে এসে দেখে এক ভয়ানক কাণ্ড। গ্রামে যারা যারা যজ্ঞের কাজে রয়ে গিয়েছিলেন তাদের দেহ ফাঁস লাগানো অবস্থায় বটগাছের নিচের ডালে ঝুলছে। একটা নয়, দুটো নয়, পুরো ছয়টি লাশ। সবারই মুখে আতঙ্কের চিহ্ন এবং সেই মুখমণ্ডল থেকে বেরিয়ে এসেছে তাদের জিহ্বা। মৃতদেহগুলি যেন এখনো কোনো আতঙ্কে তাদের পায়ের দিকে চেয়ে রয়েছে। কিছুক্ষণের জন্য সকল গ্রামবাসী যেন বাকরুদ্ধ হয়ে পড়ল। হঠাৎ তারা দেখল দূরে কার বা মৃতদেহকে কতগুলো কালো বিড়াল খুবলে খুবলে খাচ্ছে এবং বিড়ালগুলোর পাশে কতগুলো কাক মৃতদেহের মাংসের টুকরো নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করছে। পাশে গিয়ে সেই মৃতদেহ দেখে সকলে চমকে উঠল। তিনি স্বয়ং রুদ্রকাল তান্ত্রিক। পশুগুলো এতটাই নির্মমভাবে তার শরীর থেকে মাংস ছিঁড়ে খেয়েছে যে মুখ না দেখলে পরিচয় পাওয়া যেত না। শরীরের প্রায় সমস্ত স্থান থেকেই মাংস খুবলে খুবলে খাওয়া হয়েছে। ভোরের সোনালি আলোতেও দৃশ্যটিকে এত ভয়ানক দেখাচ্ছে যে গ্রামের অনেকেই সহ্য করতে পারলেন না। ঠিক তার পরের দিন থেকে লোকেরা নিজের তল্পি তল্পা গুটিয়ে গ্রাম ছেড়ে পালাতে লাগল, আর যাদের যাবার মতো কোনো স্থান নেই তারা বসে রইল ভগবানের অপেক্ষায়। চারিদিকে ঘটনাটি রাষ্ট্র হয়ে যেতেই কেউ আর সেই গ্রামের দিকে পা বাড়ানোর সাহস করল না। গ্রামটা সম্পূর্ণভাবেই একঘরে হয়ে গেল। একদিন এক পরন্ত বিকেলে এক বৃদ্ধ গোছের ব্যক্তি পুকুরের পাশ দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিল। হঠাৎ চোখে পড়ে গেল সাদা কাপড় পরিহিত একটা যুবক, মুখে তার একটা মিষ্টি হাসি। দূর থেকে দেখলেই বোঝা যাচ্ছে সে যুবকটি শরীর দিয়ে বেরিয়ে আসছে একটা সাদা আলোর ছটা। বৃদ্ধ লোকটি এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। তিনি চোখ কচলাতে কচলাতে আবার দেখতে চেষ্টা করলেন না। তিনি ঠিকই দেখছেন, একটা যুবক সে ভর দুপুরে দিঘির পাড়ে বসে মাছ মারছে। বৃদ্ধের বুক ধরাস করে উঠল। এই ভর দুপুরে কেউ ওখানে ছিপ ফেলে মাছ ধরছে? আর সবচেয়ে বড় ব্যাপার, কেউ কি তাকে বলেনি যে ওই দিঘিটা অভিশপ্ত? এরকম হাজারো প্রশ্ন মাথায় ঘুরতে লাগলো সেই বৃদ্ধের। কে? আরে কে যে ওখানে? কে? ভয় পাবেন না জ্যাঠামশাই, বৃদ্ধ আমতা আমতা করে বলল। তুমি কে বলো তো? হে, আগে দেখেছি বলে তো মনে পড়ে না। হ্যাঁ, তুমি নতুন নাকি এ গ্রামে? হ্যাঁ জ্যাঠামশাই, নতুন। এদিকে যাচ্ছিলাম তখনই দেখলাম দিঘির জলরাশি অত্যন্ত অস্থির। মনে হলো এখানে হয়তো কোনো বড় মাছ রয়েছে, যার কারণে জলরাশি এত ফুলে ফেঁপে উঠছে। আশেপাশে কোনো বাড়ি নেই দেখে ভাবলুম এর নির্দিষ্ট কোনো মালিক নেই, তাই ছিপ নিয়ে চলে আসলাম। ভুল করেছি নাকি জ্যাঠামশাই? বৃদ্ধ ভয়ার্ত কণ্ঠে বলে উঠলেন। না 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 না, কি সর্বনাশ! ভুল মানে ভীষণ ভুল। এ পুকুরের পাশেও তুমি চেও না, এ পুকুর অভিশপ্ত বাবা, অভিশপ্ত। এই বলে গ্রামের দিকে রওনা দিলেন বৃদ্ধ। অজ্ঞাত ব্যক্তি পুকুরের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। গ্রামে ঘটনাটি ততক্ষণে রটে গিয়েছে। অজ্ঞাত ব্যক্তি গ্রামে প্রবেশ করার সাথে সাথেই সকলেই সেই ব্যক্তির পাশে এসে বসে ব্যক্তিটিকে পর্যবেক্ষণ করতে থাকলো। তারপর তাদের মধ্যে একজন বলে উঠল, তুমি কে হে? আগে তো দেখিনি এখানে, পুকুর পাড়ে কি করছিলে? অজ্ঞাত ব্যক্তি নরম গলায় বললেন, আমি একজন সামান্য সাধক। সারা পৃথিবী ঘুরে বেড়াই আর মায়ের সাধনা করি। ঘুরতে ঘুরতে আপনাদের গ্রামে এসে পড়ি। এসেই বুঝতে পারছি আপনাদের দুর্দশা। আপনারা অনেক আতঙ্কে রয়েছেন জানি, তবে তা আপনাদের নিতান্তই নিজেদের লোভের কারণে। কথা শেষ হতে না হতেই ভিড়ের মাঝ থেকে আরেকজন বলে উঠল, আচ্ছা আপনি কে বলুন তো? অজ্ঞাত ব্যক্তি সেই ছন্দেই বললেন, আমি এক সামান্য মানুষ, করি সর্বত্র ভ্রমণ, নেই নাম নেই পরিচয়, সবাই আমার আপন। তবে তুমি কিভাবে বুঝতে পারলে এসব? আপনাদের গ্রামে অপমৃত্যুর গন্ধ সর্বত্র ছড়িয়ে গিয়েছে। বৃদ্ধ কাতর কণ্ঠে বললেন, দয়া করে তুমি আমাদের রক্ষা করো বাবু, তুমি সব জানো হে, সব জানো। তুমি একটা কিছু উপায় বলে দাও, সাহায্য করে দাও আমাদের। তুমি না মায়ের ভক্ত, হ্যাঁ? মাকে বলো কবে আমাদের দিকে চাইবে। এই শেষ বয়সে আর কত কিছু যে আমাদের দেখতে হবে। ধীরে 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 সারাটা গ্রাম খা খা হয়ে যাচ্ছে। চোখের সামনে সেই শয়তান রাক্ষসীটা আমার ছেলে আর ছেলের বউকে শেষ করে দিল। বাবা, রক্ষা করো বাবা, রক্ষা করো। ভিড়ের মধ্যে থেকে সবাই সম্মতি জানালো। আমি তন্ত্রমন্ত্র জাদুটোনা ওসব কিছু জানি না, আমি শুধু মায়ের ভক্ত। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে মায়ের আশীর্বাদে আগামী 100 বছরে এই গ্রামে আর কোনো উপদ্রব হবে না, হবে না কোনো অপমৃত্যু। ভিড়ের মাঝখান থেকে আবার একজন বলে উঠল, 100 বছর হবে না মানে? 100 বছর পর কি সে আবার ফিরে আসবে? হ্যাঁ, সে আবার ফিরে আসবে। তবে তখন গ্রামের লোকেদের কি হবে? কর্মের ফল থেকে কেউ কখনো বঞ্চিত হতে পারে না। তবে আপনারা চিন্তা করবেন না, 100 বছর পরে সেই সময় আপনাদের এই অভিশাপ থেকে মুক্ত করাতে এক সিদ্ধ পুরুষ আপনাদের গ্রামে পদার্পণ করবেন। তিনিই এই অপশক্তিকে একেবারে গোড়া থেকে বিনষ্ট করবেন। লোকেদের মধ্যে শোরগোল লেগে গেল। অনেকে আবার সাধককে বিশ্বাসও করতে পারলেন না। সে অজ্ঞাত ব্যক্তির কথাগুলো অনেকেই গাঁজাখড়ি বলে মনে করল। আচ্ছা, আপনাদের গ্রামে মায়ের মন্দিরটি কোথায়? একজন লোক হাত দিয়ে দূরে একদিকে নির্দেশ করে বললেন, ওই যে দূরের উঁচু ঢিবিটা দেখছেন, সেদিকেই যেতে হবে। ঠিক আছে। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? অজ্ঞাত ব্যক্তিটি মৃদু কণ্ঠে তার নাম বলল এবং আস্তে আস্তে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল। গ্রামের লোকেদের মুখে সারা দুপুর একই প্রসঙ্গ। তার মধ্যে আজ আবার অমাবস্যা। কিন্তু আজব ব্যাপার, সেদিন রাতে এমনকি তার পরের অমাবস্যাতে তেমন কিছু হলো না। আস্তে আস্তে তারা সেই সাধকের কথায় বিশ্বাস করতে লাগল। কমাস পর থেকে তাদের জীবনযাত্রা আবার স্বাভাবিক হয়ে উঠল। যারা যারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল তারা আবার গ্রামে ফিরে আসতে লাগল। গ্রাম আবার ভরে উঠল। গ্রামবাসীরা আগের মতো জীবনযাত্রাকে আপন করতে থাকলেন। তবে কারোরই এখন সেই পুকুরের পাশে যাওয়ার সাহস কুলোয় না। গ্রামের মানুষেরা সে সাধকের প্রতি ভক্তি জানিয়ে এবং তাকে উৎসর্গ করে মন্দিরের পাশে একটি বড় পাথরের গায়ে তার নাম খোদাই করে রাখল। প্রকৃতি আজও তার বুকে লুকিয়ে রেখেছে অনেক রহস্য। ভালো খারাপ এই দুই রূপ নিয়েই সময়ের চাকা আবর্তন করছে নিজ খেয়ালে। সৃষ্টির আদিকাল থেকে মানুষ তার ভাগ্য নিজেরাই তৈরি করেছেন। আমাদের চাওয়া পাওয়া সব আমাদের কর্মের দ্বারাই নির্ধারিত হয়। আবার মাঝে মাঝে কর্মের ফল বংশানুক্রমেও চালিত হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এই ষড়রিপুকে বলা হয় মানুষের প্রধান 6টি শত্রু। তার মধ্যে লোভ একটি শক্তিশালী প্রেরণা। বহু বিঘ্ন থাকা সত্ত্বেও কোনো বস্তু ভোগের মানসিকতাকেই লোভ বলে। এই লোভ যখন এগিয়ে যায় তখন কার্যত কোনো মানুষই প্রতিরোধ করতে পারে না। লোভ আপনার বাড়িতে খুব নিঃশব্দে প্রবেশ করে এবং ধীরে ধীরে আপনি নিজে লোভের দাস হয়ে যান। একদিন এই লোভই আপনাকে অজানা এক মৃত্যুর পথে ঠেলে দেবে। রহস্যের অন্ধকারে আমাদের আজকের নিবেদন, লেখক আদিত্য বর্মনের কলমে, তারানাথ তান্ত্রিক ও কুদ্রা বঙ্গার কোপ। চারিদিকে বৃষ্টির মৌসুম, তেমনই আজ বিকেলটা শুরু হলো বৃষ্টি দিয়ে। তেলে ভাজার দোকানে আমি আর কিশোরী দুজনে আটকে আছি। আমাদের দুজনের গন্তব্যস্থল সেটা তো সকলেরই জানা। যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি কমবার নাম নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আশ্রয়স্থল হলো এই তেলে ভাজার দোকান। কিশোরী আগাগোড়াই একটু চঞ্চল প্রকৃতির, তাকে দেখে বোঝাই যাচ্ছে সে এই বৃষ্টিকে ভালো চোখে দেখছে না। মনে মনে যে কত গালাগাল দিচ্ছে কেই বা জানে। এমন করে বৃষ্টি এসে পড়বে কে জানতো হে। আমি মনে মনে হাসলাম, আর কি করা যাবে, বর্ষা এবার একটু আগেই চলে এসেছে। আজকে কি এভাবেই ছুটির দিনটা ভেস্তে যাবে? আর তার মধ্যে মস্ত জ্বালা যে ছাতা টানতে ভুলে গেছি। আমারটা তো আছেই, একটা ছাতা দিয়েই না হয় যাব। ততক্ষণে কিছু ভাজাভুজি নিয়ে নি। দাঁড়াও, আমি পাসিং শু এর প্যাকেটটা নিয়ে আসি। ভাজাভুজি ও পাসিং শু এর প্যাকেটটা হাতে নিয়ে আমরা দুজনে দাঁড়িয়ে রয়েছি। কখন যে এই বৃষ্টির বেগ কমবে আর কখন আমরা গিয়ে পৌঁছবো আমাদের গন্তব্যস্থলে। বৃষ্টির বেগ কমতেই দুজনে গিয়ে পৌঁছলাম মঠ লেনের তারানাথের বাড়ির সামনে। সেখানে সাইনবোর্ডে বড় বড় করে লেখা, তারানাথ জ্যোতির্বিদ্যা বিনোদ। হাত দেখানোর সঙ্গে কুষ্টি বিচার করা হয়, গ্রহশান্তি কবচ তন্ত্রমতে প্রস্তুত করা হয়। ছোটবেলা থেকে তান্ত্রিক বলতে যে চিত্রটি ভেসে ওঠে, তারানাথ তার ধারে কাছে কিছুই নন। অতীত জীবনের অনেক ক্ষমতা প্রাপ্ত হলেও তিনি এখন সংসারী এবং একটি সাধারণ জীবন অতিবাহিত করছেন। ভাবলেও অবাক লাগে যে মানুষটির সাথে আমরা চা ও তেলেভাজা নিয়ে গল্পে বসি, সেই মানুষটি তার ক্ষমতা বলে পরাস্ত করেছেন অনেক অপশক্তিকে। কিশোরী যদিও এইসবকে নিছক গল্প বলেই প্রাধান্য দেয়। দরজায় টোকা দিল কিশোরী। দরজা খুলে দিলেন তারানাথ স্বয়ং। চারির বিয়ে হয়ে যাওয়ার পর তিনি একাই বাড়িতে দিন কাটাচ্ছেন। আমরাও আসি মাঝে মাঝে ওনার একাকিত্ব দূর করাতে। তাছাড়া আমাদেরও ভালো লাগে তারানাথের অতীত জীবনের কাহিনীগুলি শুনতে। আবার মাঝে মাঝে দিনে দু তিনটে তো খদ্দের এসেই থাকে। তারানাথ বললেন, আরে আসো আসো আসো, তোমাদেরই অপেক্ষা করছিলাম। তাড়াতাড়ি হাত পা ধুয়ে নাও, মুড়ি মাখা প্রস্তুত, কিন্তু সাথে চা। যাও যাও যাও। তেলে ভাজার প্যাকেটটা তারানাথকে দিয়ে আমরা দুজনে হাত পা ধুতে গেলাম। তারানাথের এটা একটা বিশেষ ক্ষমতা, আমরা আসার আগেই কোনো এক ক্ষমতা বলে আমাদের আগমন সম্পর্কে আগেই জেনে যান। যথারীতি আমরা তিনজন মাদুরে বসে পড়লাম। আমি পকেট থেকে পাসিং শু এর প্যাকেটটা বের করে তারানাথের দিকে এগিয়ে দিলাম। তার হাত থেকে একটি বের করে তারানাথ তাতে আগুন জ্বালিয়ে একটি সুখের টান দিলেন। কে কিশোরী, ছাতা আনতে ভুলে গিয়েছিলে নাকি? হ্যাঁ, এখন যা বৃষ্টি হচ্ছে ছাতাটা নিয়ে এলেই মনে হয় ভালো করতাম। আরে না না, প্রয়োজন নেই। আমার ছাতাটা বরং নিয়ে যেও, কাল না হয় সময় করে এসে দিয়ে যেও আবার, কেমন? বৃষ্টি তো খুব জোরেই হচ্ছে। আচ্ছা, আপনি যদি এখন গ্রামে থাকতেন তো আপনি কি করতেন? ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের কুলির মধ্যে ছাই ফেলে দিয়ে তারানাথ আরেকটি দীর্ঘ টান দিয়ে বলতে শুরু করলেন, তা এই বয়সে আর কি করতাম বলো? দাওয়ায় বসে হুঁকোতে টান দিতাম আর পুরনো স্মৃতি মনে করতাম। তারানাথ আরো কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু কিশোরী তাকে বাধা দিয়ে বললে, তবে ছোটবেলায় কি করতেন? কিশোরী হে কিশোরী, তুমি বদলালে না। শোনো তবে, ছোটবেলায় এরকম বৃষ্টি হলে প্রায়ই বাবার সাথে মাছ মারতে যেতাম, বুঝলে? নতুন বৃষ্টি, জাল দিয়ে মাছ মারলে বাছাই করা মাছ পাওয়া যায়, সেপুটি, দাড়ি কাটা, তারপর ধরো আরেকটা মাছ রয়েছে গ্রাম্য ভাষায় যাকে বলে পোয়া মাছ। হ্যাঁ, ছোটবেলায় কতই না মাছ মেরেছিলাম। আপনার জোঁকের ভয়টাই নেই নাকি? শুনেছি গ্রামগঞ্জে নাকি বর্ষাকালে হাতের আঙুলের মতো বড় বড় জোঁক দেখা যায়। তারানাথ হেসে বললেন, সে আর কত বড় জোঁক দেখেছ তোমরা? হ্যাঁ, তার থেকে বড় আমি দেখেছি। কালো কুচকুচে, কাটা কাটা, হলুদ দাগ, পিচ্ছিল দেহ, কখন তোমার শরীরে এসে বসবে আর তোমার শরীর থেকে রক্ত পান করবে তুমি টেরও পাবে না। আমি ছোটবেলায় আমার ঠাম্মার কাছে শুনেছিলাম কিভাবে আমাদের পৃথিবীতে জোঁকের আবির্ভাব হয়েছে। বাপরে, তাই নাকি? সিগারেটে টান দিয়ে তারানাথ বললেন, জোঁকের উৎপত্তি নিয়ে পুরানো এক ঘটনার কথা বলা হয়েছে, বুঝলে? তারানাথের কথাটি শেষ করার আগেই কিশোরী বলে উঠল, তাই নাকি? গল্পটা বলুন তো শুনি। গল্প? হ্যাঁ, গল্প। তারানাথ মুচকি হেসে বললে, তা বলছি শোনো। পুরাণে বলা হয়েছে, যখন মাতৃভক্তিতে লীন গণেশ তার পিতা দেবাদিদেব মহাদেবের পথ রুদ্ধ করেছিলেন, তখন দেবাদিদেব মহাদেব ক্রোধের বশে তার ত্রিশূল দিয়ে নিজ পুত্র গণেশের মুণ্ডচ্ছেদ করেন। তো পুত্রের এরকম অবস্থা দেখে মাতা পার্বতী মহাকালীর রূপ ধারণ করলেন। মহাকালী তার পুত্রের শোকে সমস্ত পৃথিবীর 3 ভাগ স্থল গ্রাস করলেন। মহাকালীর এই ক্রোধের শিকার হয়েছিল রাক্ষসগণ, আর এই রাক্ষসগণের রক্ত যেখানে পড়েছিল সেখান থেকে জন্ম নিয়েছিল এই রক্তচোষা জোঁক। কে বুঝলে? বাহ, চমৎকার গল্প তো। কিশোরীর এরকম আচরণে তারানাথ হেসে মাথাটি এদিক ওদিক নাড়লেন। তিনি বুঝতেই পারলেন কিশোরীকে যতই কিছু বলো না কেন প্রমাণ ছাড়া সে কোনো কিছুই সত্যি বলে মনে করবে না, সবটাই তার কাছে গপ্প। যদিও তারানাথ এতে কিছু মনে করেন না। জোঁকের কথা থেকে আমার একটা পুরনো ঘটনার কথা মনে পড়ল, বুঝলে? আমার অতীত জীবনের আরেকটি কীর্তি। আমরা দুজনেই জড়সড় হয়ে বসলাম। আমরা জানি তারানাথ এখনই তার ঝুলি থেকে আমাদের জন্য নিয়ে আসবে তার একটি অভিজ্ঞতার কাহিনী। আর সত্যি বলতে, সেটা গল্পই হোক বা নিজের জীবনের কোনো ঘটনা, সেটা তারানাথের মতো কেউ উপস্থাপনা করতে পারে না। তারানাথ আর একটা সিগারেট ধরিয়ে বলতে শুরু করল, ঘটনাটি আজ থেকে 30 বছর আগের। তখন সবেমাত্র বরাকর অরণ্যে মধুসুন্দরী দেবীর সান্নিধ্য লাভ করি। সেই ঘটনার পর বাংলার বিভিন্ন স্থানে স্থানে ঘুরে বেড়াতাম। একদিন বিকেলে হাঁটতে হাঁটতে এক অচেনা গ্রামে এসে পড়ি। একটু পর সন্ধে নামবে বলে একটি আশ্রয়ের জায়গা খুঁজতে আমি সেই গ্রামে প্রবেশ করি, কিন্তু গ্রামে প্রবেশ করে একটু থমকে গেলাম। গ্রামটাকে একটু অস্বাভাবিক দেখাচ্ছিল। গ্রামে প্রবেশ করে প্রথমেই যে জিনিসটা চোখে পড়ল সেটা হলো ফাঁকা ঘর বাড়ি, যাকে বলে পরিত্যক্ত। অধিকাংশ বাড়ির মালিকহীন অবস্থায় ভেঙে পড়েছে। দেখলেই বোঝা যায় যে কিছুদিন আগে এই গ্রামের ওপর দিয়ে হয়তো মহামারীর প্রকোপ বয়ে গিয়েছে। গ্রামে আরেকটা জিনিসেও আমার খটকা লাগলো, সেটা হলো কেমন জানি একটা খারাপ আবহাওয়া। বাতাসে ভারী ভারী একটা ভাব। আমি জানি না কেন আমি একটা অস্বস্তি বোধ করছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে এই গ্রামে কোনো কিছু একটা হয়েছে। আমি সোজা পথে হাঁটা দিলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যেক বাড়িকে লক্ষ্য করছিলাম, কেমন জানি ভালো ঠেকছিল না। চারদিকে একটা অপমৃত্যুর ছায়া যেন তাদেরকে সূর্যের আলো থেকে বঞ্চিত করে রেখেছে। তোমাদের তো আগেই বলেছিলাম যে কোনো অশুভের চিহ্ন পেলে আমার মন অস্থির হয়ে ওঠে। তো তখন যেতে যেতে सामने एक बड़ो परित्यक्त दालान बाड़ी चोखे पड़ल। बुझते पारलाम जे एटा कोनो काले जमीदार बाड़ी छिलो। दाड़ाओ एकटु जल खेये नि। हाँ कोथा थेके जेन बोलछिलो, मने पड़ेछे। तो एकटा परित्यक्त दालान बाड़ी आमार चोखे पड़ल। आमी बुझते पारलाम जे एटा होयतो कोनो काले एकटा जमीदार बाड़ी छिलो। दूरे देखलाम एकटा मंदिर देखा जाच्छे। आश्रयेर खोजे सेदिके रवाना दिलाम। सन्धे प्राय नेमे पड़ेछे। पश्चिमेर आकाशे तखन सूर्येर डुबु डुबु भाव। चारदिक एकटा अद्भुत लाल बर्णे आलोकित हये रयेछे। पाखिरा निजेर बासार दिके रवाना दिच्छे। मेघगुलो जेन आबिर बर्ण धारण करेछे। ए परंतु बिकेलेर दृश्य स्वभावतई आमार खूब भालो लागलो। यथारीति आमी मंदिर प्रांगणे प्रवेश करी। भेतरे उद्देश्य करे डाक पाड़तेई भेतर थेके एक वृद्ध पुरोहित बाइरे एलेन। बयस तार मोटामुटी 70-এর কাছাকাছি। পরনে এক গেরুয়া ধুতি। মুখমণ্ডলের চামড়া ঝুলে পড়ায় তার বয়স যেন আরো বেশি বেড়ে যাচ্ছে। গরিবের প্রণাম নেবেন ঠাকুর মশাই। কে ওখানে? কে? আমি একজন মায়ের ভক্ত ঠাকুর মশাই। হাঁটতে হাঁটতে এদিকে চলে এলাম। তো আপনি যদি আমাকে আজ রাতটা মন্দিরের বাইরে প্রাঙ্গণে অতিবাহিত করতে দেন তবে আমার উপকার হতো। আরে না না না, সে কি কথা। বাইরে থাকতে হবে না, ভিতরে এসো ভিতরে এসো। বাইরে বৃষ্টি আসতে পারে, আকাশ মেঘলা হয়ে আছে। এসো ভিতরে এসো। পুরোহিত ভুল বলেননি। দক্ষিণ দিক কালো ঘন হয়ে আসছে, বৃষ্টির পূর্বাভাস। আমিও কথা না বাড়িয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরের ভিতরের পরিবেশ অত্যন্ত শান্ত এবং হালকা। আমার মনটা একটু স্থির হয়ে গেল, বুঝলে। আর হবেই না বা কেন, মন্দিরের ভিতরে মায়ের এক বড় পাথরের মূর্তি। মা কৃষ্ণ বর্ণা, গলায় নরমুণ্ডুর মালা। মায়ের পায়ের একটি জবা ফুল কপালে ঠেকিয়ে আমি আমার থলেতে পুড়ে নিলাম। বৃদ্ধ পুরোহিত আমাকে জিজ্ঞাসা করলেন, তা বাবা তুমি কোথা থেকে আসছো? আমার কোনো নির্দিষ্ট বসতি নেই পুরোহিত মশাই। আমি ঘুরে বেড়াই এবং মায়ের দর্শন পেলে তার শরণাপন্ন হই। তোমায় দেখি তো সাধক বলে মনে হচ্ছে। আগে ওই মায়ের সাধনায় মগ্ন থাকি। মা যে সবার জননী, জগদ্ধাত্রী। জয় মা, জয় মা। বৃদ্ধ পুরোহিত আমাকে পাশের একটি কক্ষে নিয়ে গেলেন। কক্ষের মধ্যে দুটি মোমবাতি জ্বলছে। মোমবাতির আলোতে সমস্ত ঘর দৃশ্যমান না হলেও বুঝতে পারা গেল যে মন্দিরের প্রয়োজনীয় থালা, বাসন এবং অন্যান্য সমস্ত প্রয়োজনীয় সামগ্রী সেখানে রয়েছে। সব এই কক্ষেই জোগাড় করে রাখা হয়। বৃদ্ধ পুরোহিত একটি কৌটো থেকে কিছু মুড়ি ও ফলপ্রসাদ আমাকে খেতে দিলেন। তোমার নাম কি বাবা? আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। চক্রবর্তী, বাহ, বেশ বেশ। পুরোহিত মশাই আমাকে এক নজর দেখতে থাকলেন। আমার একটু অস্বস্তি বোধ হচ্ছিল বটে, কারণ খাবার সময় কেউ এভাবে তাকালে সেটা একটু তো অস্বস্তিকর মনে হয়। কে বলো পুরোহিত মশাই? বলছিলাম একটা কথা বলার ছিল। বলো বাবা, বলো, তুমি কি বলতে চাও বলো। বলছি যে আপনাদের গ্রামের লোকজন এত কম কেন? অনেকের বাড়ি দেখে পরিত্যক্ত মনে হলো, অধিকাংশ বাড়ি আবার শোকের ছায়াতে স্ত্রীহীন হয়ে পড়েছে। তো গ্রামে কি কোনো মহামারী আছড়ে পড়েছে? না বাবা, কোনো মহামারী নয়, সে তো এক ভয়ঙ্কর অভিশাপ। এই ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছে আমাদের গ্রামে। মোমের আলোতে বৃদ্ধের চোখ জলজল করে উঠছে। চারিদিকে এক চাপা নিস্তব্ধতা। বৃদ্ধ পুরোহিত বলে উঠলেন, এই অভিশাপের জেরে কেউ আর ভয়ে এই গ্রামে বাস করতে চায় না, কেউ না। ঘটনাটি কয়েক মাস আগে থেকে শুরু হয়েছে, কিন্তু এর সূত্রপাত আজ থেকে 100 বছর আগে। কিন্তু আমতা আমতা করে পুরোহিত বললেন, কিন্তু তার প্রভাবটা এখন সবাই টের পাচ্ছে। প্রকৃতির কি লীলা! 100 বছর আগের ভুলের জন্য এখন গ্রামের মানুষদের ভোগান্তি ভুগতে হচ্ছে। বৃদ্ধ পুরোহিত আমাকে শিমপাড়া গ্রামের সমস্ত কাহিনী শোনালেন। এই হচ্ছে আজ থেকে 100 বছর আগে ঘটে যাওয়া ইতিহাস। কুদ্রা বঙ্গা, শুনেছি তিনি তো এক ভয়ানক সাঁওতাল অবদেবী, তবে বর্তমানে এর কি প্রভাব পড়ছে? বলছি বাবা, বলছি বর্তমানে এর প্রভাবে জীবন অতিবাহিত করা সত্যি দায় হয়ে উঠেছে। চারিদিকে শুধু অপমৃত্যু আর অপমৃত্যু। এই তো সেদিন কমাস হলো, বর্ষা শুরুর কদিন আগে প্রচন্ড বৃষ্টির জন্য নদীর মাঝ গ্রামে ঢুকে পড়ে। এ কারণে গ্রামের প্রায় সকল পুরুষই রাতে মাছ মারতে যায়। তো সেদিন রাতে ওই 2 জন ও তার কয়েক বন্ধু মিলে মাছ মারতে বেরিয়েছিল রূপনারায়ণের কূলে। রূপনারায়ণ থেকে আসা অনেক মাছ গ্রামের জমি খাল বিলে প্রবেশ করায় তাদের খুব সুবিধা হচ্ছিল। আর হবেই না বা কেন, বছরের একটা সময় তো বৃষ্টি হয়। মাছ মেরে খাওয়াটা যতটা না আনন্দদায়ক, তার থেকে বেশি আনন্দদায়ক হলো গিয়ে ওই মাছ মারাটা। তো মাছ মারার লোভে তারা শহর থেকে ব্যাটারি টর্চ কিনে নিয়ে আসে। এই রাতের বেলায় প্রচন্ড ধৈর্য শক্তি নিয়ে মাছের অনুসন্ধান করতে সবাই তো পারে না। তো হ্যাঁ, তো এই কোথায় যেন ছিলাম? ও হ্যাঁ 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 সেদিন ছিল অমাবস্যা। রাত তখন দ্বিপ্রহর। সবাই বাড়ি ফিরে আসলেও দুর্জন ও বিজন তখনও বাড়ি ফিরে আসেনি। মোমবাতির আলোতে আমি বৃদ্ধ পুরোহিতের ঝুলে থাকা মুখমণ্ডলে ভয়ের চিহ্ন দেখতে পারলাম। তারপর কি হলো? মাছ মারতে মারতে তারা আস্তে আস্তে তাদের অজান্তেই बड़ दिघिर काछे चले जेते थाके। दुर्जन भाई मास मने हय आर पामु ना। हाँ बिजन तुई ठीकई कइछिस। चलो तय बाड़ी जाई। ठीक आछे चल। हाँटते हाँटते दुर्जन देखते पेल तार पा दिए रक्तेर धारा नेमे पड़छे। अरे मारे मइरा गेलाम रे। ओरे बाप रे की अरे बेटा जोंक। अरे शाला आर ताल पालू ना मारे। ओरे बाप रे बाप। दे फेले दे आर चल तो मेला रात हइछे बृष्टि आर आसिल बोधहय। दाड़ा दाड़ा ए बेटाटाके फाइला दी देख शाला की हारे रक्त खाइछे आमार। दुर्जन जोंकटीके पा थेके खुले दूरे फेले दिल एवं जले पायर रक्त धुए निल। टर्चेर आलोतेओ दुर्जन ओ बिजन बुझते पारलो ना जेखाने दुर्जन तार रक्त जल दिए धुए निल सेई जलेर नाला सोजा गिये जुक्त हयेछे बड़ दिघिते। तारा सेखान थेके चले आसतेई दिघिर जल लाल हये आसते लागलो आर तार साथे शुरू हलो जलराशिर उन्मादना। परदिन सकाले भोरेर आलो फोटार आगेई सारा ग्रामे हईचई लेगे गेल। बिजनेर बउ बिजनेर प्रति हाँक दिच्छे। ओगो ओगो ओठो देखो कि हये गेल हे देखो। ओगो ओठो ना। अरे होलोटा कि सकाल सकाल घुम नष्ट। दुर्जन दादा दुर्जन दादा नेई बाड़ीर পিছনেতে পড়ে আছে। কাঁদো কাঁদো গলায় বিজনের বউ বলল, হ্যাঁ কি কইছিস তুই? সকাল সকাল মাথা ঠিক আছে তোর? মেজাজটা বিগড়ে গেল বিজনের। কান্না করতে করতে বিজনের বউ বলল, হায় রে কি হইয়া গেল এই সব কি হইলো। দাঁড়া তো। বিছানা থেকে গামছাটা ঘাড়ে নিয়ে প্রথমে দরজা পেরিয়ে উঠোন, তারপর ভিজে মাটির উঠোন পেরিয়ে রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে দুর্জনের বাড়ির সামনে গিয়ে দেখল পাড়া শুদ্ধ সবাই দাঁড়িয়ে আছে দুর্জনের বাড়ির পিছনে। দুর্জনের স্ত্রী ও তার একমাত্র ছোট্ট মেয়ের কান্নার আওয়াজে বিজনের বুকটা কেঁপে উঠল। আশেপাশের প্রতিবেশী মহিলারা দুর্জনের বউয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। বিজনের মাথা যেন বন বন করে ঘুরতে লাগলো। কাল রাতের সুস্থ সবল ব্যক্তিটির এক রাতে এমন কি হলো সেই কিছু বোঝার আগেই তার চোখ গিয়ে পৌঁছলো একটা অবাস্তব ঘটনার ওপর। একটা মৃতদেহ। মৃতদেহ বিজন অনেকেরই দেখেছে। দু বছর আগে তার নিজের বাবা মারা গিয়েছিল, তারপরে তার মা, আর এই তো কয়েক মাস আগেই টাইফয়েডে তার ছোট ভাই গত হয়েছে। কিন্তু দুর্জনের মৃতদেহ দেখে তার চোখ দুটি বড় হয়ে গেল। সে যেন যা দেখছে তা বিশ্বাস করতে পারছে না। এমনটা কেমন করে সম্ভব? মৃতদেহের ওপর কিলবিল করছে অজস্র জোঁক। সকালের আলোতে জোঁকগুলোকে যেন আরও ভয়ানক লাগছে। এসব ছোট ছোট জোঁক নয়, হাতের তালুর মতো বড় বড় লালচে কালো বর্ণের এবং তাদের শরীরে হলুদ ডোরা কাটা দাগ। একের ওপর একটি জোঁক দুর্জনের সমস্ত শরীরকে ঢেকে রেখেছে। পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত কালো কালো রক্তচোষা প্রাণীরা দেহ থেকে রক্ত চুষে চুষে খাচ্ছে। নাক ও হাঁ করা মুখটা দিয়ে একের পর এক বড় বড় জোঁক বেরিয়ে আসছে। আবার কিছু কিছু জোঁক নিজের মাথাটা ওপরে তুলে তাদের ঘিরে থাকা লোকগুলোর দিকে চাইছে। গ্রামের লোক কোনো দিন এত বিভৎস মৃত্যু এর আগে দেখেনি। কোনো লোকের সেই মৃতদেহের পাশে যেতে সাহসে কুলোচ্ছে না। বিজন সাহসী যুবক, সে তড়িঘড়ি দু একজন লোক নিয়ে রান্নাঘরে প্রবেশ করে এবং লবণ নিয়ে আসে। তারপর একজন লোকের সাহায্যে মৃতদেহের ওপর বসে থাকা কিলবিল করা ঝোঁকের ওপর সে লবণ ছিটিয়ে দিল। কিন্তু দেহ থেকে সরে যাওয়া তো দূরের কথা, ঝোঁকগুলোর ওপর যেন কোনো প্রভাবই পড়ল না। সবারই মুখে একটা চাপা আতঙ্ক। সবাই একটু একটু করে লবণ আনেন তো। কথা মতো সবাই নিজের বাড়ি থেকে লবণ নিয়ে এসে মৃতদেহের পাশে থাকা বিজন এবং বাকি পুরুষদের হাতে তুলে দিল। মৃতদেহের পাশে যাওয়ার সাহস কারও হচ্ছিল না, সবাই শুধু দূর থেকে দেখছে। বিজন সমস্ত লবণ দুজনের মৃতদেহের ওপর ঢেলে দিল। দূর থেকে মৃতদেহটিকে লবণের স্তূপের মতো দেখাচ্ছে, মনে হচ্ছে যেন সেই সাদা সাদা তুষার পাহাড় দিয়ে উঁকি মারছে কালো কালো পাথরের ন্যায় জোঁকগুলি। হঠাৎ গল্পে বিঘ্ন ঘটল। ঠাকুর দালানে একজনের পায়ের শব্দ শোনা গেল। কে? রঞ্জন নাকি? তুই দাঁড়া দাঁড়া, আমি আলো ধরছি, তুই তুই ঘরে আয় ঘরে আয়। প্রবেশ করল এক মাঝবয়সী ছেলে। তার পরনে সাদা ধুতি গেঞ্জি, মাথায় গামছা বাঁধা। ছেলেটি ঘরে প্রবেশ করে প্রথমে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে দেবী মাকে প্রণাম করল। তারপর আমরা যে কক্ষে রয়েছি সে কক্ষে এসে পুরোহিত ও পরে আমাকে প্রণাম করল। বৃদ্ধ পুরোহিত আবার বলে উঠলেন, এর নাম হলো রঞ্জন, এর বাপ মা গত হয়েছে 2 বছর আগে। তারপর থেকে মাঝে মাঝে রাতে আমার সাথে থাকে, বাকি দিনগুলো পাশের গায়ের জমিদার বাড়িতে ও মালির কাজ করে। তা বাবা রঞ্জন, গ্রামে যে এত কিছু হচ্ছে তার মধ্যে তুমি যে এত রাতে একা একাই এলে, তা তোমার ভয় করলো না? না ঠাকুর মশাই, কপালে মৃত্যু থাকলে সেটা দিন হোক বা রাত, মৃত্যু তো আসবেই, তাই না? তুই কিছু খেয়ে নে রঞ্জন। আমি খেয়ে এসেছি। পুরোহিত মশাই, আমার বাঁশিটা কোথায়? রঞ্জন, তুমি বাঁশি বাজাতে পারো? একটু মুচকি হেসে মাথা নেড়ে সায় দিল রঞ্জন। মন্দিরের গর্ভগৃহে গিয়ে মায়ের সামনে বসে বাঁশিতে সুর ধরল সে। ছেলেটাকে দেখে কষ্ট হয়, বাপ মা মরা ছেলে, এখন প্রায় সব দায়িত্বভার একাই নিয়ে নিয়েছে। ভগবান ওর মঙ্গল করুন। হ্যাঁ, তো কোথায় যেন ছিলাম? ও হ্যাঁ, লবণ। লবণ তো তখন। হঠাৎ বিজনের চোখ বড় হয়ে উঠল। সে যা দেখছে সবাই কি সেটাই দেখছে? সে তার আশেপাশের লোকগুলির মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। এই তো একটু আগেই যেখানে হাজার হাজার জোঁক কিলবিল করছিল, সেখানে এখন একটাও জোঁক নেই। যারা যারা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল সবাই অবাক হয়ে গিয়েছে। একজন নয়, দুজন নয়, ৩০-৪০ জন মানুষের সামনে হঠাৎ জোঁকগুলো উধাও হয়ে গেল। এ কেমন করে সম্ভব? লবণের ভেতর থেকে উঁকি মারছে দুর্জনের নিষ্প্রাণ দেহ। ততক্ষণে দেহ রক্তশূন্য হয়ে নীল বর্ণ ধারণ করেছে। সবার মুখে একটাই প্রশ্ন, জোঁকগুলো গেল কোথায়? দেহ থেকে পচা দুর্গন্ধ সর্বত্র ছড়িয়ে পড়ছে। গ্রামের পুরুষেরা দাঁড়িয়ে থাকা মহিলা ও বাচ্চাদেরকে বাড়ি পাঠিয়ে দিল। এরপর মৃতদেহ সৎকারের ব্যবস্থা করল তারা। সেদিন থেকে সারা গ্রামে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল, কারণ এরকম অলৌকিক মৃত্যু কেউ কোনো দিন দেখেনি। সৎকারের পর বিজন দাওয়ায় বসে হুঁকো টানছে। বেলা গড়িয়ে সন্ধে নেমে এলো। সারা গ্রামবাসীর জন্যই এই মৃত্যুটা রহস্যজনক, সেটা বিজনও জানে, কিন্তু কোথায় যেন সে একটা সূত্র খুঁজে পাচ্ছে। তার মনটা জানি না কেন ফাঁকা মাঠের মতো হাঁ হয়ে যাচ্ছে। দূরে রাতচরা পাখির ডাক শোনা গেল। ধীরে ধীরে পশ্চিমাকাশের আবির বর্ণ মিলিয়ে আসতে লাগল। কালো অন্ধকার যেন সারা গ্রামটিকে ঢেকে দিল। একটা হালকা শিউলি ফুলের গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে, কিন্তু আজ রাতের শিউলি ফুলের গন্ধটা যেন কেমন বিষাক্ত মনে হচ্ছে বিজনের। এভাবেই দিন কেটে যাচ্ছে। বিজন আর মাছ মারতে যায় না। তার মনটা এখনো খারাপ রয়েছে, কোনো কাজে তার মন বসে না। কোথায় জানি না নিজের খেয়ালে ডুবে থাকে সে। তার বউ তাকে ডাক সাথলে, কি গো, কি হয়েছে তোমার? না, কিছু হয় নাই। সেই দিনকার পর থেকে দেখছুম মন খারাপ। মন তো খারাপ থাকবেই, তার কাছের একজন মানুষকে হারিয়েছে বিজন। বাবা মা মারা যাওয়ার পর থেকেই দুজনকেই নিজের অভিভাবক হিসেবে মেনে চলত সে। নিজের অনুভূতিকে সংযত রেখে বিজন বলল, না ও কিছু না। উঠোন থেকে বাইরে রাস্তার দিকে হাঁটা দিল বিজন। মনে তার অনেক প্রশ্ন উঁকি মারছে, না পারছে সেসব প্রশ্ন থেকে দূরে সরতে, আর না পারছে সেসব কাউকে বলে বোঝাতে। এভাবেই দিন কাটতে লাগলো, কিন্তু আর কতদিন? আবার ফিরে এলো ঘোর অমাবস্যা। চারিদিকে মুষলধারে বৃষ্টি, ঘন ঘন বিদ্যুতের শব্দে প্রকৃতি যেন কষ্টে ব্যথায় আর্তনাদ করছে। কারণ প্রকৃতি সব জানে কি ঘটতে চলেছে, কি এক ভয়ানক পরিস্থিতি আছড়ে পড়তে চলেছে শিমপাড়া গ্রামে। আজ গোটা গ্রাম এক ভয়ানক দৃশ্যের সম্মুখীন হতে চলেছে। সেদিন রাতেও গ্রামের কিছু মানুষ মাছ ধরতে বেরিয়েছিল নদীতে। এত বৃষ্টি, তবুও তাদের জন্য নদীতে মাছ ধরা অসম্ভব ব্যাপার নয়। তারা কায়দা করে মাছ মারতে পারদর্শী। বৃষ্টির গতি একটু কমে যেতেই তাদের দলের মধ্যে একজন, যার নাম শিবু, সে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি এখান থেকে 20 মিনিটের হাঁটা পথ। সে কচু পাতায় কিছু তাজা মাছ নিয়ে মনের খুশিতে বাড়ি যাচ্ছে, কিন্তু সে তার আনন্দের পেছনে থাকা ঘন জমাট বাঁধা ছায়াকে অন্ধকারে দেখতে পেল না। সে রওনা দেওয়ার সাথে সাথেই বৃষ্টি একেবারে কমে গেল, তবে আকাশের দক্ষিণ দিকে মেঘের ঝলকানি তাকে তার পথ দেখিয়ে দিচ্ছে। হঠাৎ একটা শব্দ তার কানে এলো। কেউ একজন জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছে। ধীরে ধীরে জলে পা ফেলার শব্দ ক্রমে বেশি শ্রুতিগোচর হচ্ছে। শিবু একটু থমকে দাঁড়ালো, ভাবল তাদের দলেরই কেউ এসেছে। সে হাঁক দিয়ে উঠল, কে? রতনদা নাকি? কোনো উত্তর এলো না। ইতিমধ্যে জলের মধ্যে হাঁটা শব্দটিও বন্ধ হয়ে গিয়েছে। সে চারিদিকে তাকিয়ে দেখল কেউ নেই। ভাবল হয়তো তার মনের ভুল। আবার হাঁটতে শুরু করল সে, আর তখনই পা বাড়াতেই সে আবার শুনতে পেল সেই শব্দ। তার লোম যেন খাড়া হয়ে উঠেছে, তার 6ষ্ঠ ইন্দ্রিয় যেন কিছু অশুভের জানান দিচ্ছে। কিন্তু এবার জলে পায়ের শব্দের সাথে ভেসে আসে একটা ছোট্ট মেয়ের কান্নার আওয়াজ। আস্তে আস্তে সেই জলে হাঁটার শব্দটির বেগ বাড়ছে। তার মনে হচ্ছে যেন কেউ দৌড়ে দৌড়ে তার দিকে এগোচ্ছে, আর তার সাথে মেয়েটির কান্নার আওয়াজ। সে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে চারিদিকে চাইতে লাগল। তার মনে হচ্ছিল যে কোনো একটি ছোট্ট মেয়ে রাতে পথ হারিয়ে কান্না করছে, কিন্তু কেউ কোথাও নেই। তাহলে কোথা থেকে শুনতে পাচ্ছে সেই শব্দ? হঠাৎ শিবু শুনতে পেল তার পেছন দিয়ে কেউ দৌড়ে পালালো। সে ঢোক গিলে পেছন দিকে তাকাতেই কেউ একজন তাকে জমির কাদাতে ধাক্কা দিয়ে ফেলে দিল। তার সমস্ত শরীর কাদায় লেপ্টে গেল। হাত থেকে পড়ে গেল সেই মাছ নিয়ে যাওয়া কচু পাতাটি। এবার সে একটু ভয় পেল। সে হুড়মুড় করে এদিক ওদিক তাকাতে লাগল। তার বুকে এক অজানা আতঙ্ক ঘণ্টা যেন টং টং করে উঠছে। ভয়ে তার গলা যেন শুকিয়ে আসছে। সে তৃষ্ণার্ত ও ভয়ার্ত হয়ে এদিক ওদিক ছুটতে লাগল। সে ছুটছে তো ছুটছেই, কোনো দিকে তার খেয়াল নেই। এদিকে আকাশে বিদ্যুতের ঝলকানি, তা সত্ত্বেও সে শুধু ছুটছে জল কাদা পেরিয়ে আলবে। কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই। সে শুনতে পাচ্ছে আস্তে আস্তে সেই কান্নার আওয়াজ দূরে সরে গিয়েছে। আস্তে আস্তে সেই কান্নার শব্দ মিলিয়ে যেতে থাকল। তার মনে হলো সে যেন এ যাত্রায় রক্ষা পেয়ে গেল। সে তার ছোটার গতি এবার কমিয়ে দিল। মাথা নিচু করে হাত দুটি হাঁটুতে ভর করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকল শিবু। কিন্তু এই কি, সে যা দেখছে তা কি সত্যি? সে দৌড়তে দৌড়তে আবার ফিরে এসেছে তার আগের স্থানে, যেখানে তাকে কেউ ধাক্কা দিয়েছিল জমির কাদায়। এখান থেকেই তো সে প্রাণ ভয়ে দৌড়ানো শুরু করেছিল। এই তো সেই কচু পাতা, এখনো সেটি সেভাবেই পড়ে রয়েছে। তার মাথা যেন বন বন করে ঘুরতে লাগলো। সে দিশেহারা হয়ে মাথা চাপড়াতে লাগলো। এতক্ষণ ধরে যে সে পাগলের মতো ছুটছে, কিন্তু তার এক ফোঁটাও স্থান পরিবর্তন হয়নি। বিদ্যুতের ঝলকানিতে তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। এর সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টিপাত। এই বৃষ্টি যেন তার ভয়কে আরো গাঢ় করে তুলছে। হঠাৎ তার মনে হলো তার পেছনে কেউ একজন তার ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে। শিবুর শরীর দিয়ে ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল। ভয়ে ভয়ে পেছনে তাকাতে এসে দেখল কেউ নেই। দূরে নদীর চড়ায় কুঁড়ে ঘরে তার বন্ধুদের হ্যারিকেনের আলো চোখে পড়ছে। অবশেষে বাড়ির দিকে পা বাড়াতে যাবে, তখনই তার আশেপাশে যেন এক তীব্র হাওয়া বইতে লাগল। উঠতে লাগল এক কালো ধোঁয়ার কুণ্ড। অন্ধকার, তবুও বিদ্যুতের ঝলকানিতে এসে দেখতে পেল তাকে কেন্দ্র করে পাক খাচ্ছে এক কালো ধোঁয়া। আবার সেই পায়ের শব্দ, কিন্তু এবার যেটা সে শুনতে পেল তাতে তার শরীরের রক্ত হিম হয়ে এলো। সেই ছোট্ট মেয়ের কান্নার আওয়াজ পরিবর্তন হয়ে গিয়েছে। এখন সে শুনতে পাচ্ছে সেই ছোট্ট মেয়ের হাসির শব্দ। সেই ছোট্ট মেয়েটি খিলখিল করে হাসছে এবং তার সাথে শিবু শুনতে পেল জলে পা ফেলার শব্দ। মূর্ছিত হয়ে যাওয়ার পূর্বে সে শেষ চেষ্টা করল। পালানোর চেষ্টা করতে তার শরীর যেন হাওয়ায় ভেসে উঠল। সে হাওয়াতে তার হাত পা ছড়াছড়ি করতে লাগলো, কিন্তু হাওয়ার কি বেগ! সে হাওয়ার বেগে ধীরে ধীরে ওপরে উঠতে থাকলো। তার চারিপাশে কালো ধোঁয়া পাক খেতে খেতে একটি ঘূর্ণির সৃষ্টি করেছে, আর সে রয়েছে সেই ঘূর্ণির কেন্দ্রে। তার শরীরের রক্তের লোভে তাকেই কেন্দ্র করে যেন পৃথিবীর সকল পৈশাচিক শক্তি আবর্তন করছে। সেই কালো মেঘের ঘূর্ণিপাক খেতে খেতে একটি মুখের অবয়ব ফুটিয়ে তুলছে, আর সেই বিভৎস ভয়ানক মুখটি দেখে সে ভয়ে চিৎকার করে উঠল। কিন্তু তখন একটা প্রবল বাজ পড়ল সেই ঘূর্ণির কেন্দ্রে। সেই বাজের শব্দ এতটাই প্রবল ছিল যে বাঁশ ঝাড়ে থাকা পাখিরাও এক সময়ের জন্য কিলবিল করে উঠল। রূপনারায়ণ নদী যেন প্রবল ভয়ে দীর্ঘশ্বাস নিতে লাগলো। সেই বাজে শব্দে শিবুর শেষ আর্তনাদ চাপা পড়ে গেল। শূন্যে ভেসে থাকা শিবুর দেহ ধপাস করে কাদায় এসে পড়ল। সেই দেহে আর প্রাণ নেই, শুধু তার পাশে থাকা কচু পাতা থেকে মাছগুলি লাফাতে লাফাতে বেরিয়ে আসতে লাগলো। সেদিন রাতেই তার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। কেউ কেউ বলেছিল যে বাজ পড়ে হয়তো সে মারা গিয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ এটা অস্বীকার করতে লাগলো। গ্রামের পরিবেশ ততদিনে নরকে পরিণত হয়েছিল। পুরোহিত মশাই, তারপর থেকে কি প্রতি মাসেই এরকম অপমৃত্যু হচ্ছে? রঞ্জন তার বাঁশি সুর থামিয়ে মন্দিরের গর্ভগৃহ থেকে আমি আর পুরোহিত যে কক্ষে ছিলাম সেই কক্ষে প্রবেশ করল। বৃদ্ধ পুরোহিত রঞ্জনকে বললেন, রঞ্জন দাদু ভাই, তুমি তুমি এখানে এসে বসো। বৃদ্ধ পুরোহিত আমাকে উদ্দেশ্য করে বললেন, সেই ঘটনার পর থেকে এখন সে প্রায় বের হয় তার শিকারের সন্ধানে। উপদ্রব এতটাই বেড়ে গিয়েছে যে দিনে দুপুরে বেচারা মানুষগুলো তার হাত থেকে রেহাই পাচ্ছে না। এই তো সেদিন মহেশের স্ত্রী বাড়ির উঠোনে সন্ধ্যা পুজো দিচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল একটা যুবতীর কান্নার শব্দ। কোনো এক যুবতী ক্রন্দনরত অবস্থায় তার বাড়ির পাশে রাস্তা দিয়ে ছুটছে। মহেশের বউয়ের মনে হলো যেন এক অসহায় নারী ছুটে গেল। স্ত্রীলোকের কষ্ট শুধুমাত্র অপর একটি স্ত্রীলোকই বুঝতে পারে, তাই সে কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সেদিকে অনুসরণ করতে লাগলো তাকে। ততক্ষণে সন্ধ্যা আরো গাঢ় হয়ে এসেছে। ছুটতে ছুটতে মহেশের বউ যেন হাঁপিয়ে উঠছে। মহেশের বউ যত না জোরে ছুটছে তার থেকেও বেশি জোরে ছুটছে সেই যুবতী। মহেশের বউ হাঁক দিতে থাকলো, কিন্তু সেই যুবতী ছুটছে তো ছুটছেই। মহেশের বউয়ের মনে হলো সেই যুবতী যেন মাটিতে পা রাখছে না, তার শরীর যেন হাওয়াতে ভেসে যাচ্ছে। ছুটতে ছুটতে মহেশের বউ গিয়ে পৌঁছলো বটতলার দিকে। চারিদিকে নিস্তব্ধতা যেন তার রাজ্য বিস্তার করেছে। এতক্ষণ সম্পূর্ণ রাস্তায় মহেশের বউ ব্যাঙের শব্দ শুনতে পাচ্ছিল, কিন্তু এখন চারিদিক নিশ্চুপ। শুধুমাত্র সেই যুবতীর কান্নাই ভেসে আসছে মহেশের বউয়ের কানে। তার চমক ভাঙল একটি কাকের শব্দে। একটি কাক যেন কোথা থেকে উড়ে এসে বটগাছে বসল। এই ভর সন্ধ্যাতে দেখা যাচ্ছে কাকটি তার মাথা এদিক ওদিক দুলিয়ে মহেশের বউয়ের দিকে তাকাতে লাগল। সেই কাকের দৃষ্টি মহেশের বউয়ের কাছে যেন কেমন অস্বাভাবিক মনে হলো। কোথা থেকে যেন এক সাদা ধোঁয়া আর একটা চামড়া পোড়ার গন্ধ ভেসে আসছে। সেই গন্ধে মহেশের বউয়ের পেট গুলিয়ে যাচ্ছে। এই সাদা ধোঁয়ার কারণে মহেশের বউ তার সামনে কোনো কিছুই দেখতে পাচ্ছে না। সেই সাদা ধোঁয়ার আস্তরণ ধীরে ধীরে সরে যেতেই সে দেখল বট গাছের গুড়ির পাশে তার দিকে পিঠ করে এক সাদা শাড়ি পরিহিত যুবতী ক্রমাগত কাঁদছে। যুবতীর হাত দুটি রয়েছে সামনের দিকে, সে যেন তার হাতে থাকা কোনো একটা জিনিসকে দেখছে। মহেশের বউয়ের চোখে আরেকটি জিনিস ধরা পড়ল। সেই যুবতীর হাত দিয়ে কিছু একটা পেয়ে পড়ছে। রক্ত নাকি? ভয়ে ভয়ে মহেশের বউ হাঁক সাধলেন, কে কে ওখানে? উত্তর আসলো না, কিন্তু সেই যুবতীর কান্না হঠাৎ বন্ধ হয়ে গেল। এখন তার কণ্ঠ থেকে বেরিয়ে আসছে একটি গোঙানির শব্দ। মহেশের বউয়ের শরীর এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সেই যুবতী ধীরে ধীরে মাথা ঘোরাতেই মহেশের বউয়ের সমস্ত শরীর যেন শক্ত হয়ে গেল। তার সারা শরীর দিয়ে বয়ে গেল এক হিমেল ঠান্ডা হাওয়া। যুবতীর মাথার চুল যত্রতত্রভাবেই ছেঁড়া, কোথাও কোথাও চুলের চিহ্ন মাত্র নেই। যুবতীর মুখমণ্ডল ডিম্বাকার, চোখ দুটো বড় বড়, চোখের মনি অস্বাভাবিক বড়, যেটা সাধারণ মানুষের কোনো দিনও সম্ভব নয়। চোখের ওপরে ভ্রুয়ের লেশ মাত্র নেই। নাকের বদলে রয়েছে দুটি বড় বড় ছিদ্র। মুখগহ্বরটি মানুষদের মতো নয়। তার মুখটি মনে হয় দুদিকে কান পর্যন্ত চেরা। মুখের ভেতর শুলের মতো ত্রিকোণ শত শত দাঁত, একটি নয়, দুটি নয়, 10 সারি দাঁত। সেই হাঁ করা মুখে মনে হয় যেন আস্ত একটা বড় মাপের কুমড়োকে এক নিঃশ্বাসে সাবার করে দেবে সে। মুখ হাঁ করে পলকহীন চোখে মহেশের বউয়ের দিকে তাকিয়ে রয়েছে সেই রাক্ষসী, আর তার মুখ দিয়ে বেরিয়ে আসে লম্বা লকলকে জীব। সেই যুবতী, না, সেই রাক্ষসী। সেই রাক্ষসীর মুখ দিয়ে ফোঁটা ফোঁটা করে বেয়ে পড়ছে রক্ত। এতক্ষণে মহেশের বউয়ের চোখে পড়ল সেই যুবতীর হাত দুটো। সেই হাত দুটি যেন অস্বাভাবিক লম্বা এবং কঙ্কালসার, আর সেই হাত দুটো ধরে রয়েছে একটি একটি নিষ্প্রাণ শিশুর দেহ। সে তার ধারালো নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে সেই শিশুর দেহ থেকে মাংস তুলে খাচ্ছে। মহেশের বউয়ের চমক ভাঙল একটি শব্দে। হঠাৎ হাজারো কাক যেন কোথা থেকে উড়ে এসে বট গাছে এসে বসল। সেই পোড়া চামড়ার গন্ধটি এখন যেন আরো তীব্র হচ্ছে। চারিদিকে সমস্ত শব্দ যেন কাকের তীব্র শব্দে চাপা পড়ছে। হঠাৎ কোথা থেকে যেন একটা সাদা কাপড় এসে মহেশের বউয়ের মুখে জড়িয়ে পড়ল। সেই কাপড়টা সরাতেই তার চোখ পড়ল সেই রাক্ষসীর দিকে। সেই রাক্ষসী এখন বটগাছের তলায় বসে নেই। সেই রাক্ষসীর ভয়ানক মুখ এখন তার মুখের সামনে। সেই রাক্ষসীর মুখ থেকে বেরিয়ে আসা নোংরা পচা গন্ধে মহেশের বউয়ের অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। প্রচণ্ড ভয়ে মহেশের বউ যেন ঢোক গিলতেও পারছে না। বড় বড় চোখে মহেশের বউ যেন দেখতে পাচ্ছে তার মৃত্যু তার সামনেই দাঁড়িয়ে রয়েছে। সাক্ষাৎ মৃত্যুর আতঙ্কে মহেশের বউ চিৎকার করে উঠল। ভগবানের দয়ায় তার চিৎকার শুনে গ্রামের কিছু যুবক সেদিকে ছুটে গেলে তারা মহেশের বউকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা তাকে তার বাড়িতে নিয়ে এলো। জ্ঞান ফিরলে মহেশের বউয়ের কাছ থেকে সমস্ত কিছু শুনে সকলের চোখ কপালে উঠে গিয়েছে। তারা যেন নিজের কানে যা শুনল তা কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তারপর থেকে গ্রামে একের পর এক ঘটনা চলে আসছে। কোথাও নিশির ডাক, কোথাও কেউ গলায় ফাঁস দিয়ে। কবে যে এই উপদ্রব শেষ হবে? ভগবান ভগবান রক্ষা করুন, রক্ষা করুন আমাদের, রক্ষা করুন। ততক্ষণে বাইরে বৃষ্টি কমে গিয়েছে। ক্রোধে আমার চোয়াল শক্ত হয়ে উঠেছে। এতটাই নির্মম এই রাক্ষসী রক্তের লোভে একের পর এক মানুষের হত্যা করেই চলেছে। এই রাক্ষসীর একটা ব্যবস্থা না করে আমি গ্রাম থেকে এক পাও বেরোবো না। পুরোহিত মশাই আমাকে একটা লণ্ঠন দিন তো। কেন বাবা? হ্যাঁ, লণ্ঠন দিয়ে কি হবে? বাইরে এখন যেও না তুমি। হ্যাঁ, রাত্রি হলে এই পরিবেশ, বলেছি না যে এক এক ভয়ানক রূপ ধারণ করে। আর আমি চাই না আমাদের গ্রামের অতিথির কোনো ভয়ানক বিপদ ঘটুক। না, আপনি চিন্তা করবেন না, আমি বেশি দূর যাব না। ইতিমধ্যে রঞ্জন পাশের এক খাটিয়াতে শুয়ে পড়েছে। আমি একটি লণ্ঠন নিয়ে ঠাকুর দালানে আসলাম। তখন বৃষ্টি একদমই নেই। আমি বাইরে এসে কাদা মাটিতে আঙুল স্পর্শ করে সেটিকে নাকের কাছে নিয়ে তার এভাবে ঘ্রাণ নিলাম। আমার মুখ ফ্যাকাশে হয়ে উঠেছে। আমি তৎক্ষণাৎ মন্দিরের ভিতরে প্রবেশ করে বৃদ্ধ পুরোহিতকে বললাম, পুরোহিত মশাই, একটা অঘটনের আশঙ্কা করছিলাম, সেই অঘটনটা ইতিমধ্যেই ঘটে গিয়েছে। এই গ্রামে আজও কারো অপমৃত্যু হয়েছে। কিন্তু তুমি কি করে জানলে? তাড়াহুড়ো করে নিজের ঝোলাটি কাঁধে নিয়ে বললাম, মধুসুন্দরী দেবীর কৃপায় আমার কিছু শক্তি আছে, যা দিয়ে আমি আশপাশের পরিবেশ সম্পর্কে অবগত হই। বৃষ্টির জলে মাটি কাদা হয়ে গিয়েছে, আর সেই কাদা মাটিতে রক্তের গন্ধ একটি অশুভ সংকেত। চলুন তাড়াতাড়ি আসুন। মধুসুন্দরী দেবী? আগে হ্যাঁ, কিন্তু এখনো সব থাক, আপনি চলুন শিগগির। যে অপশক্তি এই কাজটি করেছে সে আজ সামনে আসবে না। ইস, ঘটনাটা যদি কিছু আগেই আমার সন্দেহ হতো, তাহলে হয়তো কিছু একটা করে এটা আটকানো যেত। বৃদ্ধ পুরোহিত ও আমি দুজনে গ্রামের ভিতরে প্রবেশ করতেই আমরা দেখলাম গ্রামের চারিদিকে হৈহুল্লোড় লেগে গিয়েছে। আমাদের কানে ভেসে আসলো কান্নার শব্দ। আমরা দুজনে সেদিকে উদ্দেশ্য করে পৌঁছে যা দেখলাম তাতে পুরোহিতের চক্ষু চড়ক গাছ। এ তো বিজনের শরীর উল্টো অবস্থায় ঝুলছে একটা আম গাছে। কেউ যেন তার গলার নলি ধারালো করুণ যন্ত্র দিয়ে কেটে ঝুলিয়ে রেখেছে। কিন্তু এত জোয়ান একটি ছেলে, সে যে কোনো মানুষকে বরাস্ত করতে সক্ষম হলেও কিন্তু কোনো অপদেবীকে বা অপশক্তিকে কোনোদিনও নয়। বৃষ্টির পরে দক্ষিণা বাতাসে মৃতদেহ যেন হাওয়ায় তুলছে। মৃতদেহে আলো ফেলতেই সবাই দেখল মৃতদেহ নীল বর্ণ ধারণ করেছে, দেহে বিন্দুমাত্র রক্ত নেই। ইতিমধ্যে সেখানে বিজনের বউ এসে প্রচণ্ড শোকে হাত পা ছাড়াছাড়ি করে কাঁদতে লাগলো। এই ভয়ানক পরিস্থিতিতেও আমি দেখলাম যে কিছু মানুষ আমাকে কিন্তু লক্ষ্য করলেন। তাদের মুখে যেন একটা জিজ্ঞাসার ভাব আমাকে ঘিরে। তাদের মধ্যে দু একজন পুরোহিতকে আমার সম্পর্কে জিজ্ঞাসাও করলেন, আর উত্তর পাওয়ার সাথে সাথে তারা সকলেই আমার পায়ে লুটিয়ে পড়ল। এ কি করছেন আপনারা? এ কি করছেন? আপনি তো সাধক মানুষ, আপনি আমাদের উদ্ধার করেন এই উপদ্রব থেকে, এই কালো অভিশাপ থেকে আমাদের দয়া করে উদ্ধার করে, দয়া করে উদ্ধার করেন আমাদের বাবা। গ্রামবাসীরা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল সকলে। জোয়ান জোয়ান ছেলেরা, তারা সকলে আমার পায়ে লুটিয়ে পড়ছে দেখে আমার মন ভারী হয়ে এলো। এত যুবক থাকা সত্ত্বেও তারা আজ নিরুপায়, আর এই নিরীহ মানুষগুলো কিভাবেই বা লড়বে একটা অপশক্তির বিরুদ্ধে। তাই আমি বললাম, শুনুন, দয়া করে শুনুন সবাই, দেখুন দেখুন, আপনারা আমার পায়ে পড়বেন না। আমার কপাল আসলে আমাকে আপনাদের গ্রামে নিয়ে এসেছে, আর একবার যখন এখানে এসে আমি পড়েছি তখন এই রাক্ষসীর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো আমি। পরদিন সকালে ভোরের আলো ফুটতে গ্রামের কিছু কিছু লোক ঠাকুর দালানে এসে আমার অপেক্ষায় বসে রয়েছে দেখলাম। তো তাদের সাথে বসে রয়েছেন মন্দিরের পুরোহিত। আমাকে বেরিয়ে আসতে দেখে সবাই আমার উদ্দেশ্যে ভক্তিভরে প্রণাম করলেন। আরে 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 কি বোকামি করছেন আপনারা! দেখুন তো, মায়ের সামনে আমাকে আপনারা এভাবে প্রণাম করছেন, আমার যে পাপ হবে। তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, প্রান্তিক মশাই দেখলেন তো কি সর্বনাশটাই না হচ্ছে আমাদের গ্রামে। হ্যাঁ বাবা, তা কত কি করা যায়, চারিপাশে এত অপমৃত্যু, ঘর থেকে বাইর হইতে ভয় লাগা। আমি বুঝতে পারছিলাম যে গ্রামের সবাই খুব আতঙ্কে রয়েছেন। গ্রামের লোকের কথা আস্তে আস্তে মিলিয়ে আসতে লাগলো। আমি যেন এক অন্য জগতে চলে গিয়েছিলাম, কিন্তু সেই জগৎ থেকে আমি এক ঝটকায় ফিরে আসলাম বর্তমানে। আমি কেন জানি না কিছু বলতে চেয়েও আটকে গেলাম। আমি স্পষ্ট দেখলাম রঞ্জনের মাথার উপর এক কালো মেঘ। রঞ্জনকে বাইরে যেতে দেখে আমি আমি তৎক্ষণাৎ হাঁক দিয়ে উঠলাম, রঞ্জন বাবা কোথায় যাচ্ছ? মাফ করবেন ঠাকুর মশাই, আজ জমিদার বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, সেখানেই যাচ্ছি। এদিকে এদিকে একটু এসো তো রঞ্জন। আমি আমার ছোলা থেকে একটি গাছের মূলের অংশ তার হাতে তুলে দিয়ে বললাম, এনাও এটিকে যে আমার বুক পকেটে রেখে দাও, হারিয়ে ফেলো না যেন, রাতে লাগবে কিন্তু। এটা ছাড়া আমি আমার যজ্ঞ কিন্তু সম্পূর্ণ করতে পারবো না। নাও। এরপর আমি গ্রামবাসীদের উদ্দেশ্যে বললাম, দেখুন, আমি আপনাদের সমস্ত কথাই তো শুনলাম, এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা এখন বরং আসুন, ভগবানের উপর বিশ্বাস রাখুন, আর যদি আপনাদের কোনো প্রয়োজন আমার হয় তবে আমি আপনাদের ডেকে পাঠাবো, কেমন? লোকগুলো চলে যেতে আমাকে চিন্তিত দেখে বৃদ্ধ পুরোহিত মশাই জিজ্ঞাসা করলেন, কিছু হয়েছে বাবা? হ্যাঁ, না সেরকম কিছু না, তবুও রঞ্জনকে নিয়ে একটু চিন্তা হচ্ছে। বাবা কিছু মনে করো না, যে জিনিসটা তুমি রঞ্জনকে দিলে সেটা রাতেই ফেরত চেয়েছো কেন? হ্যাঁ আসলে राते फेरत चेयेछि कारण ओ जाते सेई जिनिसटार प्रति लक्ष्य राखे भालो करे आर निजेर थेके दूर ना करे एतेई ओर मंगल हबे। आर जतक्षण सेई विष्णुमूल गाछेर अंशटी तार काछे रयेछे कोनो अपशक्ति तार किच्छु करते पारबे ना। जाई होक ठाकुर मशाई आमी एकटु बेरोबो एबार जायगाटा आमी एकबार निजे भालो करे घुरे देखते चाई। आज आकाशे रोद उठेछे तबुओ पश्चिम आकाशे मेघ धरे आछे। आमी ग्रामेर दिकटा एकटु देखे निलाम। आमार मनटा आबार भारी हये गेल। प्रकृतिर कोले अवस्थान करा एकटी छोट ग्रामे एमन कि नेमे एसेछे जार कारणे ग्रामटी एकेबारे उजाड़ हये जाच्छे। लोकेरा तादेर दैनन्दिन जीवनेर कार्यकलाप करते पारछे ना। छेलेरा माठे जाय ना, बाड़ीर स्त्रीलोकरा ठीकठाक मतो बाड़ीर काज करते पारे ना। माने सब मिलिए ग्राम जेखाने समस्त लोकेर आनागोना, समस्त लोक तार प्रतिबेशीदेर साथे मिलेमिशे चले, प्रकृतिर कोले माथा रेखे निजेर जीवन अतिबाहित करे। सेखाने रात तो रात भर दुपुरेओ एई ग्रामेर केउ घर थेके बेर होते पारे ना। हाटते गिये पौंछलाम मंदिरेर पाशे एक बड़ पाथरेर सामने। चारदिके पाखिर डाक जेन प्रकृतिर शोभा बाड़िये दिच्छे। दूर थेके ग्रामेर बाड़ीगुलो देखा जाच्छे। मंदिरटा ग्राम थेके एकटु उंचुते अवस्थित। तो देखते पेलाम जे तार सामने एकटा कुओ। एखान थेकेई ताहले पूजोर काजे व्यवहृत जल तोला हय। एई स्थानटा बाकी स्थानगुलोर तुलनाय एकटु ठांडा, बातासे एकटु भेजा भेजा भाव। एकटा छोट्ट हलुद पाखी कोथा थेके जेन एसे पाथरेर गाये बसलो एबं आमार दिके ताकाते थाकलो। পাখিটার এরকম আচরণে আমার মন থেকে যেন সব দুশ্চিন্তা নিমেষে দূর হয়ে গেল। আমি সেই পাথরের পাশে যেতেই পাখিটা কোথায় যেন উড়ে গেল। আমি তখন আনমনে সেই পাথরের গায়ে হাত বোলাতে লাগলাম। হঠাৎ হঠাৎ আমার চোখ মুখে যেন একটা বিস্ময় ভাব ফুটে উঠল। খুশিতে খুশিতে যেন আমার মন ভরে উঠল। এই যে এই সেই নাম খোদাই করা সাধকের নাম যিনি যিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে এক সাধক এই গ্রামে পা রাখবেন আর তখনই তার দয়ায় সারা গ্রাম অভিশাপ মুক্ত হবে। কিন্তু কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় সেটি হলো সেই নাম। হ্যাঁ আমি ঠিকই দেখেছি, এটা সেই নাম, জীবন। নামটি আমার পরিচিত। আমি মাথা উঁচু করে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বললাম, মা ধন্যবাদ আমাকে রাস্তা দেখানোর জন্য। আমি সেই পাথরের পাশে একটা পরিষ্কার স্থানে বসে পড়লাম। চোখ দুটো বন্ধ করে আমি এক নিবিড় সাধনায় লিপ্ত হলাম। সাধনা করার জন্য এই স্থানটি কিন্তু উত্তম। চারদিকে পাখির শব্দ, মাঝে মাঝে গাছের ডালের ফাঁকে কাঠবিড়ালিগুলো নিজেদের মধ্যে খেলা করছে। আমি ধীরে ধীরে সাধনার গভীরে আরও গভীরে প্রবেশ করছি। হঠাৎ মনে হলো কেউ যেন আমার সাধনায় আমাকেই ডেকে চলেছে। চোখ খুলতেই আমার সামনে এক এক অন্য জগৎ। সেখানে সাদা মেঘে চারদিকে ঢেকে রয়েছে। চারিদিকে এক সুমিষ্ট ফুলের গন্ধ। আমি সেই মেঘের জগতে এদিক ওদিক হাঁটতে লাগলাম। হঠাৎ আমার কানে এলো এক পরিচিত কণ্ঠস্বর, তারানাথ, আমি জানতাম তুমি আসবে। আপনি কে? আপনি কেনই বা আমাকে সাহায্য করছেন? प्रति विपदे आपनी आमाके रास्ता केन देखान। आपनी जोदि आमार शुभाकांक्षी हई थाकेन तबे कि आमार शुभाकांक्षीर परिचय आमार जानार अधिकार नेई? कण्ठस्वर हेसे बोल्ल, एत अभियोग आमाके निये तारानाथ? ना ना अभियोग नय, आमी आमी जानते चाइ आपनार आसल परिचय। आपनी अतीत बर्तमान भविष्यत सर्वज्ञ, आपनी कालोजयी, आपनी आपनी चिरंजीवी। ओहे ओसब ना हय परे हबे, आगे जाओ ग्रामबासीदेर रक्षा करो। किन्तु किन्तु किभाबे? आमी तो कोनो पथई खुंजे पाच्छि ना। आर एरकम अपशक्तिर सम्मुखीन आमी आमी कोनोदिन हइनि। एई अपशक्तिर जेखान थेके जन्म सेखानेई तार प्राण पुनराय फिरिये दाओ। तारपर माके जाग्रत करे तुलो तारानाथ, मा सबार मंगल करबेन। तार पुनराय प्राण प्रतिष्ठा करब माने 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 एटा तो विपथे जावा हबे। ए तो निम्नमानेर तंत्रक्रिया। जखन दुष्ट शक्तिके शुभ शक्ति द्वारा कोनोभाबेई परास्त करा जाय ना, तखन ताके दुष्ट पद्धतितेई बसे आनते हबे तारानाथ। तार मध्ये তুমি এই অপশক্তির প্রাণ প্রতিষ্ঠা না করতে পারলে কিন্তু একে পরাস্ত করা কঠিন হয়ে দাঁড়াবে। মনে রেখো, তুমি নিঃস্বার্থভাবে মানব কল্যাণের জন্য এই পদক্ষেপ নিচ্ছ। তাতে মা ক্রুদ্ধ হবেন না। মা নিজেও সন্তানদের কল্যাণের জন্য ধ্বংসী রূপ ধারণ করেছিলেন। বেশ, তবে তাই হবে। মা সবার মঙ্গল করবেন। আর আমার পরিচয়? আমার পরিচয় তো তুমি জানোই তারানাথ। আমি আমি জীবন। চোখ খুলে গেল আমার। আমি বুঝতে পারলাম আমাকে কি করতে হবে। আমি জানতাম যে রাক্ষসী যদি একবার রাতে শিকার করে নেয় তবে তার খোঁজ পাওয়া মুশকিল। আবার যজ্ঞে কোনো বাধা পড়লে এর প্রভাব হবে বিপরীত। আমাকে অতি সন্তর্পণে সমস্ত কাজ করতে হবে। মন্দিরে প্রবেশ করে দেখলাম বৃদ্ধ পুরোহিত মশাই দৈনন্দিনের মতো আজও পূজার আয়োজন করছেন। আমি পুরোহিতের কাছে যজ্ঞ করার অনুমতি চাইলাম। বৃদ্ধ পুরোহিত বললেন, দেখো বাবা, তুমি যেটাই বলবে সেটাই হবে। এখন তোমার কি কি দ্রব্যের প্রয়োজন হবে বলে দিও, আমি সব আনিয়ে রাখবো। ও হ্যাঁ, আর একটা কথা জানার ছিল পুরোহিত মশাই। বলছি যে গ্রামের শ্মশানটা কোন দিকে? ওই তো, ওই গ্রামের দক্ষিণ দিকে রূপনারায়ণের কুলে। তোমার সাথে কি কাউকে পাঠিয়ে দেব? না না, আমি একাই যেতে পারবো। শ্মশানে ঘুরে ঘুরে এত বড় হয়েছি, আর এখন তো দিনের বেলা, আমার কোনো সমস্যা হবে না ঠাকুর মশাই। বেশ, ঠিক আছে। মা সব্বার মঙ্গল করুন। জয় মা, জয় মা। গ্রামের দক্ষিণের রূপনারায়ণের কুলে এক ছোট্ট শ্মশান। ওই শ্মশানের আশেপাশে কোনো বসতি নেই, বুঝলে। শ্মশানটি নিতান্তই ছোট। রূপনারায়ণের কুলে দীর্ঘ এক মাঠের শেষে শ্মশানটি অবস্থিত। রোদের আলোয় শ্মশানের বালির রাশিগুলি যেন চকমক করছে। বাবলা গাছগুলি হাওয়ায় মাথা দুলিয়ে যেন তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। তারা যেন বলছে, এই শ্মশানে আর কেউ জীবিত নেই। শ্মশানের একদিকে ঘাট বাঁধানো পুরনো সিঁড়ি, কিন্তু অযত্নে সেই সিঁড়ি ভেঙে পড়েছে। আমার নজরে পড়ল কিছু দূরে কতগুলো কাক কে একটা যেন খুবলে খুবলে খাচ্ছে। আমি পাশে গিয়ে দেখলাম একটা একটা কালো বেড়ালের মৃতদেহ। কিছু বোঝবার আগেই হঠাৎ पश्चिम प्रान्ते काकेर तीक्ष्ण चित्कार शुने माथा घोरातेई एदिके बिड़ालेर देहटा अदृश्य हये गेल। आमार तखन भारी राग उठछिल। मने मने सिद्धान्ते अटल हलाम जानो, सिद्धान्ते अटल हलाम जे अपशक्ति एई भर दुपुरे आमाके भय देखानोर चेष्टा करछे आमी आमी तार शेष देखे छाड़बो। शशाने चारिदिके पड़े रयेछे भांगा माटिर कलसी, पोड़ा काठ, किछु किछु स्थाने बाँश उचिए तार माथाय सादा कापड़ झुलिए देवा हयेछे। शशानेर एक कोणे मृतदेहेर व्यवहार्य जिनिसपत्रेर छायेर स्तूप। एक मिनिट दाड़ाओ, एकटु जल खेये नि। मने पड़ेछे शशानेर एक कोणे मृतदेहेर व्यवहार्य जिनिसपत्रेर छायेर स्तूपेर कथा। तो मृतदेहेर एई व्यवहार्य जिनिसपत्रगुलोके अग्निसंयोग केन करा हय जानो तो? এই জন্য ওগুলোকে অগ্নিসংযোগ করা হয় যাতে মৃতদেহ স্বর্গে যাওয়ার পর তার ব্যবহার্য জিনিসপত্রগুলিও তার সাথে নিয়ে যেতে পারেন। আমি সেখান থেকে একটি ছোট্ট কাপড়ের টুকরো হাতে তুলে নিলাম। তারপর শ্মশানের এদিক ওদিক ঘুরতে লাগলাম উপযুক্ত স্থান নির্বাচনের জন্য। ঘুরতে 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 আমি একটা निर्दिष्ट स्थाने गिये स्थिर हुए दाड़ालाम। आमी ठीक करलाम जे आज रातेई एखानेई आमी यज्ञ करब। रीतिमतो तारपर आमी सेखाने हाथ दिए एकटा गर्त करलाम, बुझले। तारपर स्नानेर पर्व शेष करे देह शुद्धि करार पर आमी मंदिरेर उद्देश्ये रवना दिलाम। एदिके आकाश नील थेके कमला बर्ण धारण शुरू करेछे। समयेर साथे साथे जेन आमार हृत्पिंड स्पन्दित हये चलेछे द्रुत थेके द्रुततर लये। आमिओ वृद्ध पुरोहित बादे एई यज्ञेर खबर केउ जाने ना, केउ ना। आमी निज इच्छाय एई ब्यापारटाके सबार काछे गोपन रेखेछि, किन्तु किन्तु एकटा आशंका आमार ओ वृद्ध पुरोहितेर मनेर मध्ये केन जानि ना घंटार मतो शब्द करछिल। कोथाय कोथाय रंजन? बेला गड़िये सन्ध्या नेमे एलो, तबुओ रंजनेर देखा नेई। जतो समय जाच्छे ततो जेन आमादेर आशंका आरो गाढ़ होच्छे। ठीक एई समय वृद्ध पुरोहित बोले उठलेन, इश, देखो तो रंजनटा एखोनो फिरले ना जे। आमी निजेके संयत रेखे बोल्लाम, आपनी चिंता करबेन ना पुरोहित मशाई, आमार विश्वास रंजन ठीक फिरे आसबे। आमी सबई जानताम सेई राक्षसीर आज राते शिकार होते चलेछे स्वयं रंजन। विष्णुमूलेर कृपाय अपशक्तिके किछुक्षणेर जन्य दूरे राखा सम्भव, किन्तु ताके आटकानो किन्तु एकदमई सम्भव नय। आमी भितरेर कक्षे आमार प्रयोजनीय सरंजामगुलो झुलिते राखछि। आज आमार काँधे दुटो झुलि। एदिके आकाशेर बर्ण धीरे धीरे कालो होते लागलो। मंदिरेर पिछन थेके आशा बैंगेर शब्द जेन सन्ध्यार निस्तब्धताके विचलित करछे। ठीक तखनी वृद्ध पुरोहित हाँक दिए उठल, रंजन, रंजन तुई आसली? तोर जन्य चिंता करछिलाम तो। सन्ध्या नेमे एलो ताओ तुई एली ना, ताई तोके निये बड्ड चिंता हच्छिल रे। आमी कक्ष थेके ठाकुर दालाने एसे दाड़ालाम। दादू नातिर मध्य एत कि गल्प हच्छे? आरे किसेर गल्प, एकटु आमिओ शुनि। ओ ठाकुर मशाई, এই নিন আপনার এই জিনিসটি, এই যে এই নিন। বাহ, ভালো যত্নে রেখেছো দেখছি। আমি মনে মনে ভাবছি যদি এই বিষ্ণুমূল গাছের অংশটি রঞ্জন আমাকে ফিরিয়ে না দিত তবে আমি নিশ্চিত হতাম যে এটি রঞ্জন না, তার বেশে অন্য কেউ। কিন্তু এখন কোনো চিন্তার কারণ নেই, ভগবানের দয়ায় কোনো অঘটন ঘটেনি। আমি আবার বললাম, পুরোহিত মশাই, আপনি আর রঞ্জন কেউ আজ মন্দির থেকে বের হবেন না, কেমন? আমি মন্দিরের চারপাশে বন্ধন করে দিয়ে যাচ্ছি, কোনো কারণেও কিন্তু বাইরে আসবেন না আপনারা। ও ঠিক আছে ঠিক আছে, তুই তাহলে এখন হাত পাটা ধুয়ে নে, আমি দেখি ওদিকে খাওয়ার ব্যবস্থা করি গে। রঞ্জন এই সময় হাত পা ধুতে গেল। বলছি যে বাবা, তোমার যদি কোনো অসুবিধে না হয় আমি কি কাউকে পাঠিয়ে দেব? না ঠাকুর মশাই, আমি আজ যে যজ্ঞ করতে চলেছি তার তেজ কোনো সাধারণ মানুষ সইতে পারবে না। যাবার আগে আমি বৃদ্ধ পুরোহিতকে আরো কিছু কথা বলে গেলাম। সেদিন ছিল দ্বাদশী। কুদ্রা বঙ্গার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য দ্বাদশী তিথিকে বেছে নেওয়া হয়। মেঘের কারণেই আকাশে চাঁদ দেখা না গেলেও অন্ধকার কিছুটা কম, কিন্তু পশ্চিম দিকে মেঘ কালো বর্ণ ধারণ করেছে। আমার কেন জানি না মনে হচ্ছে আজ প্রকৃতিটা বিশাল শান্ত, কিন্তু এই শান্ত ভাব কোনো ঝড়ের পূর্বাভাস যেন। কিছু কিছু দূর অন্তর ব্যাঙের শব্দ ও ঝিঁঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। গ্রামের রাস্তা পেরিয়ে তারপর জমি, সেই জমির আল পথ দিয়ে হেঁটে চলেছি আমি। চারদিকে ব্যাঙের শব্দ, এর মাঝে হঠাৎ কার একটা পৈশাচিক হাসির শব্দ শুনতে পেলাম। শব্দটা অনেক দূর থেকে আসছে, তাই আমি এতে ভ্রুক্ষেপ না করে শ্মশানের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। শ্মশানে পৌঁছে আমি দুপুরের বাছাই করা স্থানটার পাশে গিয়ে দাঁড়ালাম। কাঁধ থেকে ঝোলা দুটো নামিয়ে একটা যজ্ঞকুণ্ড প্রস্তুত করে নিলাম, আর যজ্ঞের চারপাশে এক মন্ত্র পড়তে পড়তে হাতের তর্জনী দিয়ে একটি বৃত্ত এঁকে নিলাম। যজ্ঞে বসে প্রথমেই যজ্ঞের আগুন জ্বালিয়ে তারপর একটা থলে থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি বের করতে লাগলাম। যজ্ঞের একদিকে বসলাম আমি, তারানাথ তান্ত্রিক নিজে, এবং আমার সামনের যজ্ঞকুণ্ডের উল্টো দিকে একটা আসন বিছিয়ে দিলাম। যজ্ঞকুণ্ডে অগ্নিসংযোগ হতেই শ্মশানের দূর প্রান্ত থেকে শিয়ালের শব্দ আমার কানে ভেসে আসতে লাগলো। আমি যতটা পারছি তাড়াতাড়ি মন্ত্র উচ্চারণ করছি, বুঝলে। আমি জানতাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই যজ্ঞ সম্পূর্ণ করতে হবে, কারণ এই যজ্ঞ অনেক সময় সাপেক্ষ, এ কোনো সাধারণ যজ্ঞ নয়, তা আমি ভালো মতো বুঝতে পেরেছি। আমাকে যে আজ অনেক ধকল সইতে হবে এ আমি জানতাম। মনে মনে কাল ভৈরবের প্রতি প্রণাম নিবেদন করে ওম কাল ভৈরবায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ শুরু করলাম আমি। যজ্ঞকুণ্ডে কাঁচা পাঁঠার রক্ত আহুতি দিয়ে আমার প্রথম ঝুলি থেকে বের করে নিলাম সেই কাপড়ের টুকরোটি যেটা আমি দুপুরে এই শ্মশান ঘাট থেকে তুলে নিয়েছিলাম। এটা কিন্তু কোনো সাধারণ কাপড়ের টুকরো নয়, এটি মৃতের দেহে পরিহিত একটি কাপড়ের টুকরো, তারপর সেই অভিশপ্ত পুকুরের মাটি এবং শ্মশানের মাটি একসাথে মিশিয়ে একটা মণ্ড তৈরি করে তাতে একটা কালো দাঁড় কাকের জীব, মন্দিরের কালীমায়ের মাথার সিঁদুর, সৎকারে পোড়ানো শ্মশানের ছাই এবং সবশেষে নিজের বাম হাতের 3 ফোঁটা রক্ত মিশিয়ে তাতে রূপনারায়ণ নদীর সামান্য জল দিয়ে সেই মণ্ডটিকে ভালোভাবে মেশাতে লাগলাম। এরপর সেই মণ্ড দিয়ে তৈরি করলাম একটি মূর্তি, একটি পুতুলের মূর্তি। এই সেই সাঁওতাল অপদেবী কুদ্রা বঙ্গা। উচ্চতা 2-3 ফিটের বেশি নয়, দেখতে হয় অনেকটা ছোট্ট বাচ্চাদের মতো। সাঁওতালিরা কুদ্রা বঙ্গাকে ছোট বাচ্চার মতোই লালন পালন করেন। মূর্তি তৈরি হবার সাথে সাথে বুঝলে চারদিক থেকে যেন এক প্রচণ্ড ঝোড়ো হাওয়া এসে প্রবেশ করল শ্মশানে। সেই হাওয়ার প্রকোপে বাবলা গাছের পাতাগুলো যেন থরথর করে কেঁপে উঠল। আমি অতি সন্তর্পণে সেই মূর্তিটিকে যজ্ঞকুণ্ডের পাশে রাখলাম। এবার আমার প্রথম কাজ হলো সেই পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করা, অর্থাৎ এই ভয়ঙ্কর অপদেবী কুদ্রা বঙ্গার প্রাণ প্রতিষ্ঠা করা। ইতিমধ্যে পশ্চিম আকাশে ভেসে থাকা কালো মেঘগুলো যেন সেই যজ্ঞকুণ্ডের উপরে গোল হয়ে পাক খেতে লাগলো। আমার পিছনে দূরে কতগুলো শেয়াল একসাথে ডেকে উঠল। এভাবে ধীরে ধীরে যজ্ঞ চলতে লাগলো। কিছুক্ষণ পর কালো আকাশের বুকে উড়ে বেড়াতে লাগলো কিছু কালো কালো বিন্দু। ভালো করে দেখলে সেটা বোঝা যেত যে সেগুলো আর কোনো কিছুই নয়, সেগুলো হলো কাকের দল। শ্মশানে সমস্ত প্রান্তে ছড়িয়ে গিয়েছে তারা। সেই বাবলা গাছের উপর একদল কাক বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হঠাৎ একটা শব্দ আমার কানে আসতে আমার সমস্ত শরীরটা শক্ত হয়ে উঠল। এক মানব মূর্তি সেই ঘাট বাঁধানো ভাঙা সিঁড়ি দিয়ে জল থেকে উঠে আসতে লাগলো। তার পরনে এক সাদা কাপড়, পায়ে নূপুর, কিন্তু নূপুরের শব্দ এতটাই বিকট তাতেই যেন কানের পর্দা হেঁটে যাওয়ার উপক্রম। এমন নুপুরের শব্দ আমি কোনোদিনও শুনিনি। চারদিক যেন ঝনঝন করে কেঁপে উঠছিল শব্দের এত তীব্রতা। আমি মনে মনে প্রতিজ্ঞা নিয়েছিলাম যে এ যজ্ঞ শেষ না করা পর্যন্ত কোনোভাবে কোনো কিছুর জন্যই আমি উঠব না যজ্ঞ ছেড়ে। আর যদি আমি যজ্ঞ থেকে উঠি তবে আমার শরীর উঠবে না, উঠবে আমার প্রাণ। আমি লক্ষ্য করলাম সামনের ঝোপে কিছু একটা দেখা যাচ্ছে, কতগুলো আলোক বিন্দু। তার সাথে সাথে সেই ঝোড়ো হাওয়ার বেগ যেন হঠাৎ বেড়ে গেল। ঝোপের আলোক বিন্দুগুলোকে জোনাকি মনে হলেও সেটা আসলে কিন্তু জোনাকির আলো নয়, সেটা হলো শত শত কালো বেড়ালির চোখ। আর সেই চোখে জ্বলছে হিংসার আগুন, জ্বলছে খিদের আগুন। ইতিমধ্যে সেই মানব মূর্তিটি তার লম্বা শাড়ির আঁচল দিয়ে যজ্ঞকুণ্ডের চারদিকে হেঁটে বেড়াতে লাগলো। কালো বিড়াল ও কালো দাঁড় কাকের সম্মিলিত চিৎকারে তারা যেন আমাকে বিচলিত করতে চাইলেও আমি তো ভাই আমার লক্ষ্যে স্থির। আমি যজ্ঞ চালিয়ে গেলাম, কারণ আমি জানতাম যে এরকম বাধার সম্মুখীন আমাকে হতেই হবে। তো এভাবে আরো কিছুক্ষণ চলতে লাগলো, বুঝলে। ততক্ষণে সেই মানব মূর্তিটি কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। রাত তখন প্রায় 1টা। এদিকে যজ্ঞকুণ্ডের আগুনে কাঠ পোড়াবার শব্দ, অন্যদিকে আমার স্পষ্ট ও ভারী মন্ত্র উচ্চারণ एरी माझे हठात आमार काने आसलो एकटी मानुषेर पायेर शब्द। आमी सामने ताक देखलाम, माने ताते आमी आमी मिथ्या बोलबो ना बुझले, आमी आमी सत्यि सत्यि भय पेये गियेछिलाम। एतदिन धरे निजेर जीवने कतई ना अपशक्तिके परास्त करेछि आमी। सेई अपशक्तिगुलो आमाके यज्ञेर काजे बाधा देवार जन्य कत कि ना छलना करेছে, কিন্তু কিন্তু আর যেটা আমি চোখের সামনে দেখছি সেটাকে সহজে আমি মেনে নিতে পারছি না। যে মানুষের পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম সে মানুষ আর কেউ নয়, রঞ্জন। হ্যাঁ হ্যাঁ ঠিক, রঞ্জন। কিন্তু তার সাথে আরেকজন ব্যক্তি রয়েছে যাকে দেখে আমার মাথায় যেন বাজ পড়ল। যে ব্যক্তিটি রঞ্জনের পাশে রয়েছেন তিনি হলেন স্বয়ং তারানাথ তান্ত্রিক। হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করো আমি ঠিকই দেখছিলাম যে আমার সামনে রয়েছে আমারই মতো দেখতে অবিকল একজন মানুষ। সেই রাক্ষসী আমার রূপ ধারণ করে রঞ্জনকে যন্ত্র চালিতের মতো এখানে এনেছে। রঞ্জন যেন সমস্ত কিছু বুঝতে পেরেছে, তার মাথা যেন বন বন করে ঘুরছে। সে এতক্ষণ যাকে তারানাথ ভেবে তার সাথে গ্রামের শ্মশান পর্যন্ত চলে এসেছে সে কিনা আদতেও তারানাথ তান্ত্রিক নয়। ভয়ে রঞ্জনের গলা যেন শুকিয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম পরিস্থিতি বুঝতে না পেরে সে এবার দিশেহারার মতো ছুটতে লাগলো, আর তার পিছনে ছুটতে লাগলো তারানাথ, সেই নকল তারানাথ, সেই বহুরূপী রাক্ষসী। আমি আমি বুঝতে পারলাম যে আমাকে যজ্ঞ থেকে বাধা দেবার জন্য এমন সব ছলনা করছে সেই রাক্ষসী। কিন্তু রঞ্জনের কি হবে? আমি জানি যজ্ঞ কুণ্ড থেকে উঠে পড়লে এই যজ্ঞ আর সফল হবে না। আমার রঞ্জনকেও বাঁচাতে না পারলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ইতিমধ্যেই সেই হাওয়া যেন আরও দূরে সরে যেতে লাগলো, যেদিকে রঞ্জন তার প্রাণের ভয়ে ছুটে পালাচ্ছে। আজ একজনের এরকম অবস্থা দেখেও আমি পাথরের মতো চেয়ে রইলাম। আমার মন বলছে এই কি সেই তারানাথ যে কিনা তিব্বতী দেবী, সংহার তারণ, নিশাচিন্তির মতো বড় বড় অপশক্তিকে পরাস্ত করেছে, আর সে কিনা নিরুপায় হয়ে দেখছে। আমার কানে ভেসে আসতে লাগলো রঞ্জনের সেই কথাগুলো, সেই রঞ্জনের ডাক। কত সুন্দর করে আমাকে সে ডাকে, ঠাকুরমশাই। আমার কানে যেন প্রতিধ্বনি হতে লাগলো ওর সেই ডাক। আমি একটু শক্ত গোছের মানুষ, তবু কেন জানি না চোখের কোণ থেকে বিন্দু বিন্দু করে অশ্রু সেই শ্মশান ভূমিতে পড়তে লাগলো। আমি কোনো উপায় না পেয়ে মনে মনে জীবনকে স্মরণ করতে থাকলাম। ঠিক এই সময় কোথা থেকে যেন ছুটে আসলেন গ্রামের মন্দিরের বৃদ্ধ পুরোহিত। যজ্ঞকুণ্ডে এসে উপস্থিত হতেই আমি তর্জনী দিয়ে যেদিকে রঞ্জন ছুটছে সেদিকে নির্দেশ করলাম। বৃদ্ধ পুরোহিত আর দেরি না করে হাঁপাতে হাঁপাতে সেদিকেই ছুটতে লাগলেন। বৃদ্ধ মানুষ আর কতই বা দৌড়তে পারবে, তবু হাঁপাতে হাঁপাতে ঘোলা চোখে রাতের অন্ধকারে দেখলেন দূরের এক ঘন বাঁশঝাড়ের ভিতরে প্রবেশ করল রঞ্জন, এবং তৎক্ষণাৎ তিনি রঞ্জনের পিছন পিছন ছুটে প্রবেশ করলেন সেই বাঁশঝাড়ে। বাঁশঝাড়টি অনেক ঘন, দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে পৌঁছতে পারে না। রাতের অন্ধকারেই সামনের দিকে কিছু দেখতে পাচ্ছেন না বৃদ্ধ পুরোহিত। তিনি রঞ্জনের উদ্দেশ্যে হাঁক ছাড়লেন, কিন্তু কোথাও কোনো সাড়া শব্দ নেই, এমনকি একটা পাতা পড়বার শব্দ পর্যন্ত নেই। শুধু শুকনো পাতাতে নিজের পা ফেলার শব্দ। বৃদ্ধ পুরোহিতের মনে হতে লাগলো সেই বাঁশ ঝাড়ের ভেতর থেকে অসংখ্য চোখ যেন তাকে লক্ষ্য করছে। তার মনে যেন এক अजाना आतंक बासा बेधेছে। বৃদ্ধ पुरोहित মশায়ের গলা যেন শুকিয়ে আসছে। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে কিছু বেড়ালের গোয়ানের শব্দ শুনতে পেল পুরোহিত মশাই। তিনি সেদিকে পা বাড়াতে যে দৃশ্য তিনি দেখলেন তাতে তার দেহ ও আত্মা যেন আলাদা হয়ে গেল। তিনি যাবত জীবনে এমন কোনো দৃশ্যের যে সম্মুখীন হবেন সেটা কখনো ভাবতেও পারেননি। সংসার বলতে ওনার কেউ নেই, সারাক্ষণ মায়ের সেবায় ব্যস্ত থাকেন। তবু প্রাণের কাছের একজন মানুষ রঞ্জন, সে আজ মাটিতে মাথা নিচু করে বসে নিজের দেহ থেকে মাংস ছেড়ে ছেড়ে খাচ্ছে। আর পাশে থাকা কালো বেড়ালকে খাওয়াচ্ছে। রঞ্জন এরকম পাগলের মতো দৃশ্য দেখে পুরোহিত মশাই নিজেকে সংযত করার চেষ্টা করলেন বটে, কিন্তু তার চেষ্টা সম্পূর্ণ বিফল। তবুও অজানা এক শক্তি বলে ওনার মনের ভিতর থাকা হাজারো আবেগ ও হাজারো প্রশ্নকে প্রশমিত করছে। বৃদ্ধ পুরোহিতের তিন কুলে আর কেউ নেই, যা রয়েছে তা সমস্তই রঞ্জন। রঞ্জনকে ঘিরেই তার জগৎ। তাই তিনি রঞ্জনের এরকম অবস্থা দেখে আর সইতে পারলেন না। তিনি রঞ্জনের পাশে গিয়ে তার ঘাড়ে হাত রাখতেই পেছন থেকে রঞ্জন ডেকে উঠল, ডাক শুনে বৃদ্ধ পুরোহিত পিছনে তাকাতেই দেখে যে রঞ্জন সেখানে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে তার সামনে যে রয়েছে সে কি? পুরোহিত মশাই সে মুহূর্তে যে দৃশ্য দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে যাওয়ার অবস্থা। তার সামনে যে রঞ্জন বসে আছে তার মুখ বিকৃত হতে হতে পরিণত হচ্ছে এক অপার্থিব রাক্ষসীর মুখে। সেই মুখ ধীরে ধীরে চিরে যাচ্ছে কান পর্যন্ত এবং সেই চিরে যাওয়া মুখ থেকে বেরিয়ে আসছে এক লকলকে জীব ও হাজারো শুলের মতো দাঁত, যেন এখনই বসিয়ে দেবে বৃদ্ধ পুরোহিতের গলায়। আর দেহ থেকে সমস্ত রক্ত এক নিমেষে পান করবে সে। চোখগুলো যেন আস্তে আস্তে আরো বড় হচ্ছে। তাই দেখে পুরোহিত মশায়ের দু পা পিছিয়ে রঞ্জনের কাছে এসে দাঁড়ালেন। তিনি রঞ্জনের হাতটা ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে রঞ্জনকে ছুটবার আদেশ দিলেন। সে রাক্ষসী তৎক্ষণাৎ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করতে সে যেন এক অদৃশ্য জালে আটকে গেল। আর তাই দেখে পুরোহিত মশাই ও রঞ্জন দুজনে ছুটতে ছুটতে আমার কাছে এসে উপস্থিত হলো। আর এদিকে অদৃশ্য জালে জড়িয়ে পড়া সেই রাক্ষসী কাতর কণ্ঠে ভয়ানক আর্তনাদ করতে লাগলো। তার চিৎকারে যেন সমস্ত বিশ্ব কেঁপে উঠছে। তারা দুজন আমার সামনে এসে উপস্থিত হলে আমি তাদের আদেশ করলাম, শুনুন আপনারা অতি সত্বর মন্দিরে চলে যান, এখানে আপনাদের থাকাটা ঠিক হবে না, যান। কথা মতো পুরোহিত মশাই ও রঞ্জন মন্দিরের উদ্দেশ্যে ছুটলেন। আমি এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার মন্ত্র পড়তে লাগলাম। তার মন্ত্রপাঠে ব্যস্ত থাকা সত্ত্বেও আমি দেখতে পেলাম যে পুরোহিত ও রঞ্জনের পিছনে ছুটছে এক ছায়া মূর্তি। কিন্তু এই ছায়া মূর্তি কোনো রাক্ষসী বা কোনো অপদেবী নয়। এই ছায়া মূর্তি থেকে বেরিয়ে আসছে সাদা রঙের আভা। সেই সাদা রঙের আভায় জোনাকির মতো ছোট ছোট আলোক বিন্দু। এই আলোক বিন্দুগুলো যেন এদিকে ওদিকে তার আলো বিচ্ছুরণ করছে। আমি দূর থেকে দেখলেও আমার চিনতে কোনো অসুবিধে হয়নি। জীবন, তিনি স্বয়ং এসেছেন আমাকে সাহায্য করতে। আমি যেন এতে আরো মনোবল ফিরে পেলাম। আমি আবার তীব্র কণ্ঠে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। আর এইভাবে মন্ত্র পাঠ করতে করতে সময় এলো কুদ্রা বঙ্গার প্রাণ প্রতিষ্ঠা করার। সেই প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পূর্বেই কোথা থেকে যেন কালো ধোঁয়া যজ্ঞের চারদিকে এসে পাক খেতে লাগলো। তার সাথে সাথে সমস্ত রাজ্যের পচা গন্ধ সমস্ত শ্মশানে ছড়িয়ে পড়তে লাগলো। আমি যজ্ঞকুণ্ডের আগুনে আরো কাঠ সংযোগ করলাম, আর তখনই সেই কালো ধোঁয়া যেন হঠাৎ পাক খেতে খেতে ওপরে উঠতে লাগলো এবং ওপর থেকে যজ্ঞকুণ্ডের চারপাশে পড়তে লাগলো মানুষের মৃতদেহ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, মানুষের মৃতদেহ। একটি নয়, দুটি নয়, অগুন্তি অগুন্তি স্ত্রী পুরুষ শিশু সকলের দেহ পড়তে লাগলো যজ্ঞকুণ্ডের চারপাশে। চারদিক আবার বিড়াল ও কাকের শব্দে কান পাতা দায় হয়ে উঠেছে। সবার শেষে যে মৃতদেহটি যজ্ঞকুণ্ডের একেবারে সামনে এসে পড়ল, সেই মৃতদেহটিকে চিনতে আমার কোনো অসুবিধে হলো না। এটি বিজন। আমি যতটা সম্ভব নিজেকে শান্ত করে মন্ত্রপাঠ করতে থাকলাম। আমি জানতাম যে এই রাক্ষসী নিজেকে বাঁচানোর জন্য মায়া সাহায্য নেবে। আমি সেই পুতুলটিকে এবার হাতে তুলে নিয়ে তার দুই চোখে বেঁধে দিলাম সূচ, আর সাথে সাথে সেই ধোঁয়াটি প্রচণ্ড এক যন্ত্রণায় কান ফাটা আর্তনাদ করে উঠল। সেই ধোঁয়াতে ধীরে ধীরে যেন এক মহিলার মুখমণ্ডলের প্রতিচ্ছবি ফুটে উঠছে, আর সেই মুখমণ্ডলে ফুটে উঠছে হিংসার ভাব। সে তার দাঁতগুলি দিয়ে যেন আমাকে এখনই চিবিয়ে খাবে, কিন্তু যজ্ঞকুণ্ড বন্ধন করে রাখার জন্য সে আমার কোনো ক্ষতি করতে পারছে না। পুতুলের প্রাণ প্রতিষ্ঠা হতেই চারদিক থেকে যেন বিনা মেঘে বাজ পড়তে শুরু করলো। বাজের শব্দ, কাকের শব্দ, বিড়ালের শব্দ এবং সেই রাক্ষসীর ভয়ানক চিৎকার সম্পূর্ণ পৃথিবীটাকে যেন এই গভীর রাত থেকেও জাগিয়ে তুলেছিল। যজ্ঞের প্রথম পর্ব শেষ হতেই আমি শুরু করলাম শেষ অধ্যায় মা গুহ্যকালীর আরাধনা। আমি প্রথমে দেহ শুদ্ধি করে পরে ফুল শুদ্ধি করে নিলাম এবং দ্বিতীয় থলে থেকে বের করলাম একটি ছোট্ট গুহ্যকালীর মূর্তি। সেই মূর্তিতে আলতা এবং সিঁদুর পরিয়ে তাকে যজ্ঞকুণ্ডের সামনে এই আসনটি বিছিয়ে দিয়েছিলাম। সেই আসনে প্রতিষ্ঠা করলাম মা গুহ্যকালীকে। আমি এবার ডান হাতের তালু থেকে কিছুটা রক্ত মায়ের চরণে সমর্পিত করে মাকে উদ্দেশ্য করে ভক্তি জানালাম। এরকম কাণ্ড দেখে সেই রাক্ষসী ভীষণ ক্ষুব্ধ হলো। সে বুঝতে পারল যে তার অন্তিম সময় এখন চলে এসেছে। সে এখন আমাকে ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। শোঁ শোঁ হাওয়া বইতে লাগলো গ্রামের দিকে। সেই হাওয়া যেন গাছপালাগুলোকে দুমড়ে মুচড়ে গ্রামে প্রবেশ করতে লাগলো। আমি এদিকে যজ্ঞে পুষ্প আহুতি দিচ্ছি এবং দেবীর বীজ মন্ত্র উচ্চারণ করে যাচ্ছি। আমি দেখতে পারলাম যে গ্রামের দিক থেকে আসা একটা হলুদ আভা যেন পুরো আকাশটাকে রঙিন করে তুলেছে। আমার বুঝতে বাকি রইল না যে গ্রামে আগুন লেগেছে। দূর থেকে গ্রামবাসীদের চিৎকার এবং কোলাহল আমার কানে আসতে লাগলো। এইভাবে আরো কিছুক্ষণ চলতে লাগলো। আমি এদিকে যজ্ঞকুণ্ডে ধীরে ধীরে পুষ্প, চন্দন, কাঠ, বেলপাতা, ঘি, মধু দিচ্ছি। শেষ মন্ত্র পাঠ করার সাথে সাথে যজ্ঞকুণ্ডের চারদিক ধোঁয়াতে ভরে গেল। আমি যজ্ঞকুণ্ড থেকে উঠে দু পা পিছিয়ে মাথা নিচু করে ভক্তি জানালাম, কারণ আমার সামনের আসনে এখন বিরাজমান স্বয়ং গুহ্যকালী। আহা হা হা, কি তার রূপ! ভাষায় বর্ণনা করলেও কম হবে। মা দ্বিভুজা দেবীর গায়ের রং কালো মেঘের মতো, কপালে সিঁদুর মাখা। দেবীর সেই ত্রিনেত্র দিয়ে যেন বেরিয়ে আসছে পাপ সংহারিণী উজ্জ্বল আলোর ছটা। দেবীর গলায় 50টি নরমুণ্ডের হার, দেবীর বাম হাতে খাঁড়া এবং অপর হাতে তিনি অভয় প্রদান করছেন। দেবী ব্যাঘ্র চর্ম পরিহিতা, মুখে তার এক মিষ্টি স্নিগ্ধ হাসি। সেই মিষ্টি হাসি নিয়ে তিনি তার এই পুত্রকে সাধলেন। পুত্র তারানা, আমি তোমার সাধনায় খুশি হয়েছি। নিঃসংকোচে বলো পুত্র, কি চাও তুমি? বাহ মা, আপনি যে অপরূপা, আপনি সংহার তারিণী, আপনি জগৎ জননী, আপনি অভয় দাত্রী মা, আপনি যে আমাকে দেখা দিয়েছেন আমি খুবই ভাগ্যবান। আমার প্রণাম গ্রহণ করুন মা। কান্নায় ভেঙে পড়লাম আমি। বাবু মা, আমি আমার নিজের স্বার্থে কোনো দিন কোনো কিছু চাইনি, তবে আজ এই গ্রামবাসীরা যে অভিশাপের ঝড়ের মধ্যে দিয়ে চলেছে, সেই অভিশাপ থেকে মুক্তি শুধুমাত্র আপনি দিতে পারেন মা, শুধু আপনি। এই রাক্ষসী এই গ্রামকে দিনের পর দিন নিজের রক্ত পিপাসা মেটাতে ব্যবহার করে চলেছে, নিরীহ মানুষদের প্রাণ নিচ্ছে প্রতিদিন। তার চোখে শিশু, স্ত্রী, পুরুষ সবাই এক মা। এই নির্মম রাক্ষসীর হাত থেকে আপনি এদের রক্ষা করুন মা, আপনি এদের রক্ষা করুন। অভয় দান করে দেবী বললেন, আচ্ছা তাই হবে তারানাথ, তথাস্তু। এতক্ষণে সম্পূর্ণ যজ্ঞকুণ্ডটি একটি মিষ্টি ফুলের গন্ধে ভরে গিয়েছে। আমি নিজের চোখে দেখতে লাগলাম দেবী বিশাল রূপ ধারণ করে তার খাড়া নিয়ে গিয়ে চলেছেন সেই গ্রামের উপর ভেসে থাকা কালো মেঘের দিকে। আকাশের অসীম প্রান্ত থেকে যেন ভেসে আসছে ডুগডুগির শব্দ, সমস্ত প্রকৃতি যেন ডুগডুগির শব্দে কেঁপে কেঁপে উঠছে। দেবী সেই কালো মেঘের দিকে অগ্রসর হতেই সেই কালো মেঘের মধ্যে থেকে বিকট রাক্ষসীর মুখ বেরিয়ে আসলো, আর সেই মেঘ থেকে ভেসে আসছিল এক পৈশাচিক হাসি। শুভ শক্তি ও অশুভ শক্তি এখন পরস্পর সামনাসামনি। সেই রাক্ষসীর মুখ বিশিষ্ট মেঘের নিচে যে কাকগুলো উড়ে বেড়াচ্ছিল, তাদের কাকা শব্দ এবং ডুগডুগির শব্দ যেন একে অপরের থেকে বেশি শক্তিশালী হওয়ার প্রমাণ জানাচ্ছে। দেবী তার রক্তমাখা খাঁড়া উঁচিয়ে ধরলেন এবং এক কোপে আকাশের বুক থেকে যেন এক তীব্র বাজ এসে পড়ল সেই কালো মেঘে। সাথে সাথে সেই রাক্ষসী এক প্রচন্ড আর্তনাদ করে আকাশে মিলিয়ে গেল, আর তার সাথে মিলিয়ে গেল দেবী মূর্তি। আমি মাথা মাটিতে ঠেকিয়ে মাকে ভক্তিবারে প্রণাম করে নিলাম। এর একটি পর শুরু হলো মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির জন্য গ্রামের আগুন নিভে গেল। আমি দেখতে পেলাম কুদ্রা বাঙ্গার মূর্তিটি এখন আর নেই। তারানাথ আমাকে ও কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, তার দুদিন পর, বুঝলে, তার দুদিন পর সকল গ্রামবাসীর কাছ থেকে বিদায় নিয়ে আমি আবারও হাঁটা শুরু করলাম এক নতুন জগতের উদ্দেশ্যে। এসব বলতে বলতে তারানাথের চোখের কোণে অশ্রুবিন্দু জমা হতে থাকল। আমরা দুজনে বুঝতে পারলাম এই গল্পে শুধু তারানাথের কৃতিত্বই নয়, জড়িয়ে রয়েছে তার আবেগ। সমস্ত গল্পে কিশোরী এতটাই আগ্রহ পেয়েছিল যে সে একটিও শব্দ করেনি। ব্যাপারটা ভালোই লাগলো। তারানাথকে চুপ করে থাকতে দেখে কিশোরী একটু ব্যস্ত হয়ে বলল, আপনি এর পরে আর সেই গ্রামে যাননি? তার 3 বছর পর আমি আবারও সেই গ্রামে গিয়েছিলাম। তারপর? তারানাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন, তারপর আর কি, দেখলাম বৃদ্ধ পুরোহিত নেই, এক বছর আগেই তিনি পরলোক গমন করেছেন, আর মন্দিরের সমস্ত দায়িত্বভার নিয়েছে রঞ্জন। আমার আতিথেয়তার কোনো কমতি ছিল না। আমি বলে উঠলাম, আচ্ছা ঠাকুরমশাই, তারপর সেই গ্রামে আর কোনো অঘটন ঘটেনি তো? না, দেবীর কৃপায় এখন তারা ভালোই আছে। বৃষ্টি ও আমাদের গল্পর একটি আজব সম্পর্ক রয়েছে। গল্প শেষ হওয়ার অনেক আগেই বৃষ্টি আপনা আপনি তার বেগ কমিয়ে দিয়েছেন। যাই হোক, এখন আমাদের বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়ার সময় কিশোরীর মুখে একটা ম্লান হাসি। কিশোরী ম্লান হাসির কারণ আমি জানি। সে আজ ওই গল্পটিকে কোনো এক গাঁজাখুরি গল্পের মতোই করে নিয়েছে। বাইরে রাস্তায় হাঁটতে হাঁটতে কিশোরী বলে উঠল, বুঝলে ভায়া, আজকের গল্পটা কিন্তু দারুণ ছিল, তবে একটা প্রশ্ন আমার মাথায় প্রথম থেকেই ঘুরছে, এরকমটা কি আদৌ সম্ভব? বলতে বলতে হঠাৎ আকাশের এক কোণে এক তীব্র বাজ পড়ল। সে বাজের শব্দ এতই অপ্রত্যাশিত ছিল যে কিশোরীর মুখ ভ্যাবাচ্যাকা হয়ে গিয়েছিল। এই গল্প শোনার পর এই অপ্রত্যাশিত বাজের শব্দে আমিও হকচকিয়ে গিয়েছিলাম বই কি, তবুও নিজেকে সংযত করে ম্লান হেসে বললাম, ওসব না হয় থাক, আর সেসব সত্যি নাকি মিথ্যে তা বিচার করবার আমরা কি? জানো তো, কিছু রহস্য রহস্য থাকাই ভালো, যেমন জীবন। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক আদিত্য বর্মনের কলমে তারানাথ তান্ত্রিক ও কুদ্রা বঙ্গার কোপ। আজ গল্পপাঠে ছিল ব্রতদেব, দেবাশিস সেনগুপ্ত, এনামুল, নাইল, সায়ন্তন, প্রীতম, সোমনাথ, ব্রতশ্রী, সুজয়, বিতান, রিমঝিম, শিউলি, দেব, ঈশান ও গল্পের সূত্রধার ব্রতদেব। শব্দ সংযোজন ও ব্যাকগ্রাউন্ড মিউজিকে সিড, প্রচ্ছদ কৃষ্ণেন্দু। গল্পটির সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় পার্থপ্রতিম। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের। কমেন্ট আর লাইক করে আপনাদের মতামত জানান এবং খুব ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন সবার সঙ্গে। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। ধন্যবাদ, শুভরাত্রি।